हेलो एवरीवन एंड वेलकम बैक टू कैशर एक्सक्लूसिव लाइफ। हाँ আমি কিন্তু আবার নতুন তোমাদের জন্য কিন্তু পোশাক নিয়ে চলে এসেছি। আর নতুন পোশাক বলতে গেলে পুজো সামনে আছে, আর শুধুমাত্র শাড়ি লেহেঙ্গা ওই একই জিনিস না দেখে একটু অন্য কিছু দেখাবো বলেও ভেবেছি। আর সবসময় তখন দেখাই তখন কিন্তু একজনের কিছু লোকেদের কথা কিন্তু ভুলে যাই, সেটা হচ্ছে ইয়াং যারা, মানে তাদেরকেও তো এথনিক ওয়্যারের মধ্যে কিছু ভালো পড়তে হবে। আমাদের কিন্তু আজকে একটা নতুন জিনিস লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু আমরা পোশাক রাখছি। বাচ্চাদের কয়েকটা পোশাক দিয়ে আমি শুরু করব, তারপরে যতদিন আসবে তত নতুন নতুন কালেকশন দেখাবো প্রত্যেকটা, একদম ছোটো থেকে অন্নপ্রাশন থেকে মানে ক্লাস 16-17 অবধি টু টিনেজার অবধি প্রত্যেকটা সাইজেই কিন্তু বাচ্চাদের পোশাক রেখেছি, সেগুলো কিন্তু তোমাদের দেখাবো, একটু অপেক্ষা করো। কিন্তু সেইটা দেখাতে গেলে আমি অন্য জিনিসগুলো ভুলে যাচ্ছি না। অন্য জিনিসের মধ্যে কী বলতো, নতুন নতুন কী শাড়ি এসেছে, লেহেঙ্গা কী এসেছে, ইন্ডো ওয়েস্টার্ন কী আছে। আর ছেলেদের কথা ভুলে গেলে কী করে হবে, ছেলেদের জন্য কিন্তু প্রচুর কিন্তু আমি পাঞ্জাবি ইন্ডো জর্জ জ্যাকেট এই সেটগুলো কিন্তু রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। বাংলাদেশ থেকে কীভাবে পাবো, বাংলাদেশে কিন্তু অর্ডার প্রসেসটা বা এখানে তোমরা যারা অর্ডার করতে যাচ্ছ বা অল ওভার ওয়ার্ল্ডে যারা অর্ডার করতে যাচ্ছ অর্ডার প্রসেসটা হচ্ছে সেম। যেগুলো তোমাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, নাহলে একটু পরেই দেখিয়ে দেবো। হ্যাঁ আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে যাচ্ছি, আমাদের এখন যে অফারটা চলছে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য, সেই অফারটা হচ্ছে 20-50% কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। মিনিমাম 20% ডিসকাউন্ট তো সব জিনিসের ওপরেই আছে, অ্যান্ড দ্যাট উইল গো আপ টু 50%। তো এখন যদি শপিং করো না অনেকটাই কিন্তু তোমাদের লাভ দেবে। আর এই অফারটা কিন্তু 16th August অবধি কিন্তু ভ্যালিড থাকছে। 6 ইয়ার বেবিদের জন্য কিছু আছে, 6 ইয়ার বেবিদের জন্য আছে তো এক্ষুনি দেখাচ্ছি। 6 ইয়ার বেবিদের জন্য ইউর লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ। আমি যেই পোশাকটা পরে আছি আমি আগে তোমাদেরকে পুরো পোশাকটা দেখি তারপর তোমাদেরকে প্রাইসটা বলবো। অ্যান্ড এছাড়া তোমরা কী কী জিনিস দেখতে চাইছো সেটাও কিন্তু আজকে কমেন্টে লিখো, সে তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের জিনিসগুলো দেখাতে হবে। তো অনেক সুন্দর লাগছে দিদি তোমাকে, থ্যাংক ইউ। হ্যালো কেমন আছো, হাই গুড ইভিনিং পিপি। আমি বলছি সব কটা প্রাইস বলছি, কিন্তু তার আগে জিনিসগুলো কয়েকটা দেখাতে শুরু করি তারপর আমি তোমাদেরকে বলতে শুরু করবো কী কী কোন জিনিস কোনটা কত প্রাইস আছে সেই জিনিসগুলো। আমি যেটা পরে আছি এইটা হচ্ছে একটা খুব সুন্দর সিল্কের ওপর, পুরোটাই হচ্ছে র সিল্কের সাথে বেনারসি মিক্স করা, মানে বেনারসির ফ্যাব্রিক দিয়ে কিন্তু পুরো ইন্ডো ওয়েস্টার্নটা আছে আনারকলি স্টাইলে অনেকটা। তারপরে নিচে প্লাজো, নিচে দেখতে পাবে বেনারসি কাজ করা হয়েছে বর্ডারে এখানে। অ্যান্ড এইভাবে কিন্তু ড্রেসটা আসছে, এটার প্রাইস পড়বে হচ্ছে 6599 হচ্ছে এই আমার ড্রেসটার প্রাইস পড়ছে। অ্যান্ড এই ধরনের আরও তোমাদেরকে পোশাক দেখাবো আর বাচ্চাদের পোশাকও দেখাবো, কিন্তু না যে বাচ্চাদের পোশাক দিয়েই শুরু করি, একটা কাজ করি, সব প্রত্যেক দিন তো নানা রকমের সবার কিছু না কিছু দেখাই, আজকে বাচ্চাদের দিয়ে শুরু করি তারপরে বাকি জিনিসগুলো দেখাবো। লেহেঙ্গা হবে, হ্যাঁ হবে দিদি, তুমি যে আউটফিটটা পরে আছো রেড অ্যান্ড হোয়াইটে কোনো কুর্তি থাকলে দেখাও। 1500 মধ্যে শাড়ি হবে জর্জেটের ওপর, 1500 মধ্যে ওই পশমিনা গুলো এনেছো আছে সেটা দেখাচ্ছি, আর তুমি পশমিনাগুলো একটু আনতে বলো, পশমিনার মধ্যে জর্জেটে ফ্যান্সির মধ্যে পশমিনা কাজ করাগুলো। এবার তোমাদের দেখা শুরু করে বাচ্চাদের কয়েকটা আমি তোমাদের স্যাম্পল দেখিয়ে দিই আমাদের কেমন ধরনের বাচ্চাদের পোশাক এসেছে আর ডিফারেন্ট প্রাইস রেঞ্জে আছে। আমি একটা কাজ করি সব থেকে ছোটোদের শুরু করি, মানে আমাদের শুরু হয় হচ্ছে একদম
ছোট বাচ্চাদের দিকে আমাদের যেটা অন্নপ্রাশনের যেটা হয় জিরো সাইজ বল হয়, সেই পোশাক তো আমি দেখিয়েছি তোমাদেরকে, শাড়ি দেখিয়েছি আগে, তারপরে তাদের লেহেঙ্গা চাইলে লেহেঙ্গা হয়ে যাবে। এইটা একটুখানি দেখো ডিফারেন্ট ইন্ডো ওয়েস্টার্নের মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য এনেছি, এটা একদম অন্নপ্রাশন না, তার থেকে একটু বড়, এটা হচ্ছে ওই চার বছরের। এইগুলো কিন্তু তোমাদের মানে এই ডিজাইনটা যদি বলো, এই ডিজাইনটা হচ্ছে 16 থেকে 38 অবধি হবে। 16 মানে হচ্ছে ওই তিন চার বছর থেকে শুরু হয়, বড়টা হয় হচ্ছে তোমার 15 বছর অবধি। প্রত্যেকটা বয়স অনুযায়ী কিন্তু পোশাকটা আমার পেয়ে যাবে। এটার স্কার্টটা দেখো কি সুন্দরভাবে স্কার্টটা করা আছে, বড় বড় লটকান ওপরের এই টপটা আর তার উপরে জ্যাকেট। এইটার প্রাইস যদি বলি, না হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে 3599। আর এটা পাশে করে তাতে করে একটু বড়দেরটা রাখো তো, আর এটাই যদি তোমরা বড়দের চাও এই রাখো, বড়দেরও কিন্তু এইরকম পোশাক আছে। সো ওদের প্রাইসটা ইনক্রিজ হয়ে যাবে, তো ওদের প্রাইসটা হয়ে যাবে বড়দের জন্য হচ্ছে 5399, আর বাচ্চাদের হচ্ছে 3599। এইটা একটা যেমন কালার দেখালাম, আর এটা ডার্ক গ্রিনটা দেখাও তো, ডার্ক গ্রিনটা খুব সুন্দর দেখতে কিন্তু, আর ওই ল্যাভেন্ডারটাও দেখাবে গাউনটা। আমি জাস্ট কয়েকটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, এরকম প্রচুর জিনিস আছে। ডার্ক গ্রিনটা দাও আমাকে আগে, এই প্রত্যেকটা আমি যা পোশাক দেখাচ্ছি একদম বাচ্চাদের থেকে কিন্তু বড়দের সব রকমের কিন্তু পেয়ে যাচ্ছ। এইটা দেখো, এইটা হচ্ছে স্কার্ট, তার উপরে কিন্তু এটা টপ, ঘেরটা দেখেছো কত বড় ঘের দেওয়া হয়েছে, আর এইভাবে কিন্তু টপে কিন্তু এইভাবে ওয়ার্ক করা হয়েছে হেভি ওয়ার্ক, তার সাথে দুপাট্টা। এই মেয়েদের এই জামা ক্রপ মানে লেহেঙ্গাই যদি বলো, এটার প্রাইস পড়বে হচ্ছে 6899 হচ্ছে এই বাচ্চাদের পোশাকটার দাম পড়ছে 6899। সাইজ থেকে সাইজ কিন্তু অনুযায়ী কিন্তু প্রাইসটা একটু ডিফার করবে, মানে তোমার কয়েক কিছু অ্যামাউন্ট হচ্ছে ছোটো সাইজ থেকে বড়ো সাইজ, ছোটো সাইজে একটু কম দাম, বড়ো সাইজে একটু বেশি দাম, সেই অনুযায়ী কিন্তু ডিফার করবে। ওকে, এবার তো বাচ্চাদের দেখিয়ে দিয়েছি কয়েকটা পোশাক, এবার একটুখানি বড়দের চলে আসি। বড়দেরটা না দেখালে কী করে হয়, বাচ্চাদের আরও আছে, আমি দেখাবো তোমাদেরকে। বড়দের মধ্যে যেটা দিয়ে আজকে শুরু করবো বলে ভেবেছি, সেটা একটা কাজ করো, ওই অর্গেনজাটা দাও যেটা প্রথমেই আমাকে বাজার দিয়েছ, হচ্ছে 1500 মধ্যে তোমাদের কিছু পোশাক দেখাতে। এই শাড়িটা কিন্তু আমি তোমাদেরকে আগেও দেখেছি, আমি যতবার দেখিয়েছি ততবার মানে তোমাদের এত পছন্দ হয়েছে আমাকে বারবার রিস্টক করতে হচ্ছে, তো আমি ভাবলাম কি সেটা দিয়ে শুরু করি। দাও তোমরা বেনারসি অর্গেনজা চাইছিলে, এইটা হচ্ছে আমাদের বেনারসি অর্গেনজার ওপরে। প্রথমে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা আঁচল, আমাদের একটা খুদে বন্ধু এসে গেছে, হ্যালো। এই দেখো এইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে, আর এটার প্রাইস পড়বে হচ্ছে 1399 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে, 1399 হচ্ছে এই শাড়িটার প্রাইস। আর এটা কিন্তু অনেকগুলো কালার টোনে কিন্তু পেয়ে যাচ্ছ, আমি ওকে 1500 বাজে দিয়েছিলে তার মধ্যেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। এটা কালার টোনের মধ্যে আরেকটা কালার টোন তোমাদের দেখাই, একটা ব্লু দাও, হুম, এ প্রচুর কালার টোনের অপশন আছে। সো নিচে দেখো কালার টোনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা অপশনে, প্রত্যেকটা অপশনই কিন্তু সুন্দর দেখতে। অ্যান্ড প্রাইস আরেকবার মেনশন করে দিই, দ্যাট ইজ 1399 হচ্ছে এই শাড়িটা। 5K মধ্যে পাঠিয়ে তুমি যেটা পরে আছো সেটা বলো, আমি যেটা পরে আছি আমার আমার ড্রেসটার প্রাইস পড়ছে হচ্ছে 6599 হচ্ছে আমার জামাটার না ড্রেস, হ্যাঁ। আর এগুলো সব কিছুর ওপরে কিন্তু ডিসকাউন্ট আছে, 20-50% কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে যে অফারটা চলছে। কি শাড়ি এটা, হচ্ছে অর্গেনজা বেনারসি,
এইটা দেখো, আরেকটা দেখাই এখানে, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই দেখো এইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে, এটার প্রাইস কিন্তু সেম 1399 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। এর পরের শাড়িটা যেটা দেখাবো বলে ভাবছি সেটা হচ্ছে, আমাকে ওই শাড়িটা দাও তো, পাশেরটা ওই নতুন সফট সেন্টারির ওপরে যেটা এসেছে, এটা ব্লুটা সব কটা কালারই ভালো দেখতে, দাও ওটা দাও, আমি এটাই বলেছিলাম দেখাবো বলে। শপটা কোথায়? আমাদের শপ হচ্ছে কালীঘাটে আছে, দুর্গাপুরে আছে, শ্রীরামপুরে আছে। কালীঘাটে হচ্ছে কেয়ারশিট এক্সক্লুসিভ, মানে কালীঘাটে ট্রাম ডিপোর অপোজিটে। অ্যাড্রেস হচ্ছে 116A SP মুখার্জি রোড হচ্ছে আমাদের অ্যাড্রেস। এছাড়া আছে হচ্ছে দুর্গাপুরে জাংশন মলে থার্ড ফ্লোরে আমাদের শপিং, আমাদের স্টোর আছে। আরেকটা আছে হচ্ছে শ্রীরামপুরে মানসী বাজারে ফার্স্ট ফ্লোরে। এইটা দেখো চান্দেরির ওপরে কিন্তু এই শাড়িটা আসছে, এটা হচ্ছে আঁচল। কোন অসুবিধা নেই, এটা হচ্ছে বর্ডারটা। তোমাকে ঘুরে আসতে হবে ওদিক থেকে। এইটা অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে। আর এইটার প্রাইস পড়বে হচ্ছে 2399 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। সুন্দর দেখতে না এই শাড়িটা? হ্যাঁ খুব সুন্দর দেখতে। আর এইটার কয়েকটা কালার অপশনও তোমাদেরকে দেখিয়ে দিই, নিচে কালার অপশনসগুলো আছে, চলে আসো দিকে। তোমাকে একটুখানি জোরে কথা বলতে হবে, নাহলে শুনতে পারবে না, ঠিক আছে? এই প্রত্যেকটা শাড়ির প্রাইসই হচ্ছে 2399, প্রত্যেকটা সুন্দর দেখতে। ব্লুটা যদি বলো, মফটা বলো, প্রত্যেকটা কিন্তু সুন্দর দেখতে কিন্তু। আর এখানে কিন্তু আমাদের সাথে কিন্তু একটা আরেকটা ছোট খুদে বন্ধু আছে কিন্তু। হ্যালো বলো সবাইকে। হ্যালো, কোথা থেকে এসেছো? রায়বাজার। রায়বাজার থেকে? তোমার নাম কি? দেবদাক্ষি ঘোষ। দেবদাক্ষি ঘোষ। আন্টি তুমি আজকে নিজের জন্য শপিং করছো নাকি তোমার মায়ের শপিং এর জন্য তুমি পার্টনার অনুযায়ী এসেছো? না, আমার পিপির জন্য। তোমার পিপির জন্য? পিপি কি নিয়েছে? কিছু শাড়ি তুমি পছন্দ করে দিয়েছিলে? তুমি পছন্দ করনি? এ মা, তাহলে চেরি কালার, চেরি কালারই নিয়েছে, ওই চেরি কালারের শাড়ি নিয়েছে। আর তোমার নামটা বলে দাও একবার সবাইকে। দেবদাক্ষি ঘোষ। দেবদাক্ষি ঘোষ। হাই বলো এবারে। হাই। ঠিক আছে চলো, তোমার পিপিকে হেল্প করো এবার বাকিটা। ওদিকে তো তোমার পোশাক তো দেখছে, তুমি নিজে দেখে নাও তোমার কোনটা পছন্দ হচ্ছে। চলো এইবার কোনটা দেখাই বলো তো তোমাদেরকে। তো এতক্ষণ তো শাড়ি তো দেখিয়েছি, আরেকটা বাচ্চাদের কিছু দেখিয়ে দেবো, এখন খুদে বন্ধু এসেছে বলে তাদের জন্য। তো এরামই আরেকটা লেহেঙ্গা দেখিয়ে দিই তোমাদের, খুব সুন্দর দেখতে। যে কোনো ইয়ে সিজন, ব্রাইডাল সিজন বলো বা পুজো বলো, এরকম লেহেঙ্গা পরলে কি সুন্দর লাগবে বলো তো ওদেরকে। এইটা হচ্ছে স্কার্টটা, স্কার্টে দেখো পুরোটাই কিন্তু এইভাবে কিন্তু সিকোয়েন্সে অল ওভার ওয়ার্ক করা হয়েছে। এইটা হচ্ছে টপটা আছে, টপে আমরা কিন্তু উপরে ব্লাউজে কিন্তু অল ওভার হেভি ওয়ার্ক করা হয়েছে এখানে এইভাবে।
ব্যাকেজ জিপও ইজিলি ওদেরকে পরানো যাবে, আর তার সাথে কিন্তু দুপাট্টা আছে। এইটার যদি প্রাইস বলি, এটার প্রাইস পড়বে হচ্ছে ওটা সরিয়ে দিলে কি করে হবে, 6399 হচ্ছে এই বাচ্চাদের ড্রেসটার প্রাইস পড়ছে। আর এগুলো কিন্তু সব কটা সাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, মোটামুটি সাইজ শুরু হচ্ছে মানে 3 ওই এজ যদি বলি 3-4 বছর থেকে শুরু হয়, ডাইরেক্ট 16-15-16 অবধি কিন্তু এজ অবধি সব সাইজে কিন্তু তোমরা পাচ্ছ। দিদি তোমার রাইট সাইডে গোল্ডেন গাউনটার প্রাইস কত? আমার রাইট সাইডে গোল্ডেন গাউনটা হচ্ছে এইটার কথা বলছো তো? এই গোল্ডেন গাউনটা পুরোটাই কিন্তু নেটের ওপরে কিন্তু সিকোয়েন্সে ওয়ার্ক করা হয়েছে নানা রকমের স্টোনের, ফুল স্লিভ। অ্যান্ড এটা রাফলি আমি এটা প্রাইস আমি এক্স্যাক্টলি আমি জানি না, রাফলি প্রাইস হচ্ছে 20,000 আশেপাশের মধ্যেই কিন্তু প্রাইস পড়ছে, 20-21,000 মধ্যে কিন্তু এটা প্রাইস পড়ছে। এবার যেই শাড়িটা পরে দেখাবো বলে ভাবছি সেটা হচ্ছে কি একটু কাঞ্জিবারামের ওপরে দেখিয়ে দিই ওইটা। হ্যাঁ কাঞ্জিবারামের ওপরে কয়েকটা সুন্দর দেখতে শাড়ি দেখায়, আমাকে ফার্স্টে এই শাড়িটাই দাও, এই রঙটা আমার খুব সুন্দর কালার কম্বিনেশনটা লেগেছে। এই দেখো এটা হচ্ছে আঁচলটা, আঁচলে কিন্তু এইভাবে গ্রিনের সাথে কিন্তু রেড কম্বিনেশন করে কিন্তু আঁচলের কাজটা পড়ছে। অ্যান্ড এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে, এটা কিন্তু ফুল পিওর সিল্ক কাঞ্জিবারামের ওপরে কিন্তু শাড়িটা আছে। হ্যালো হ্যালো, মে আপকো থোড়ি দেরকে বাদ ফোন করতি হুঁ, হাফ এন আওয়ার কে বাদ। ওকে এইটা দেখো বর্ডারে এইভাবে গ্রিনের ওপরে ওয়ার্ক, অ্যান্ড অল ওভার শাড়িটা কিন্তু এই ব্লু কালারের ওপরে আসছে। এই শাড়িটা পিওর সিল্কের ওপরে আছে, অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 11,599 হচ্ছে এই শাড়িটার প্রাইস। অ্যান্ড এর কয়েকটা অপশনও তোমাদেরকে দেখিয়ে দেবো, প্রত্যেকটা অপশনে কিন্তু সুন্দর দেখতে কিন্তু এই বা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এর রানী কালারটা দাও আমাকে, হোয়াইট অ্যান্ড রানীর মধ্যে সেম প্রাইস টোনে যাচ্ছে 11,599। এইটা দেখো যারা সাদার ওপরে ভাবছো খুঁজছো কি পরা যেতে পারে, তোমরা কিন্তু হোয়াইট অ্যান্ড রানী কালারে কিন্তু এই কম্বিনেশনটাও কিন্তু দেখতে পারো। আঁচলটা এইভাবে কিন্তু কালার আছে, কম্বিনেশন আসছে সেম প্রাইস টোনে কিন্তু এটা পড়ছে। এবার নিচে কালার অপশনস গুলো দেখিয়ে দিই, নিচে যেমন এই কালারটাও কিন্তু খুব সুন্দর ডাবল টোন কালারের উপরে কিন্তু এটা পড়ছে, পিঙ্কিশ অরেঞ্জ কালার ডাবল টোন কালার, তার সাথে কিন্তু লাইট গ্রিন কম্বিনেশন। অ্যান্ড প্রাইস পয়েন্ট অনুযায়ী হচ্ছে সেম, সেটা হচ্ছে 11,599। তারপরে দেখো এটা খুব সুন্দর আবার গ্রিন অ্যান্ড রেডের আঁচলটা পড়ছে, অ্যান্ড তারপরে পার্পল কালারে কিন্তু বডিটা। এটাও কিন্তু একটা খুব সুন্দর কালার টোনের কিন্তু এটা। প্রত্যেকটা প্রাইসই কিন্তু সেম। ব্যাঙ্গালোর সিল্ক দেখাও না, আমি দেখাচ্ছি তোমার ড্রেসটার প্রাইস কত। আমার ড্রেসটা আগের শাড়িটা অনেক সুন্দর, আগের শাড়িটা হ্যাঁ প্রত্যেকটা কালার টোন সেম খুব সুন্দর দেখতে। আর এগুলো প্রাইস হচ্ছে 11,599। আর আমি যেই ড্রেসটা পরে আছি আমার ড্রেসটার প্রাইস পড়ছে হচ্ছে 6,599 হচ্ছে আমার ড্রেসটার প্রাইস। দেখো প্রত্যেকটা আমি কালার টোন দেখাচ্ছি, প্রত্যেকটা কালার টোনই কিন্তু সুন্দর দেখতে লাগছে।
চলে আসো তুমি আমাদের সাথে। কিন্তু আরেকটা গেস্ট আছে কিন্তু আজকে। এবার চিনিস ব্যাঙ্গালোর সিল্ক দেখতে চাই তো ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছে, আর আমাদের সাথে আরেকটা গেস্টও আছে, তার সাথে আলাপ করিয়ে দিই। গেস্ট তো গেস্ট তো আসো। অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট্ট শুটিং চলছিল, তো মিষ্টির নিচে লাইভ শুরু হয়ে গেছে, তা আমি ভাবলাম একবার দেখি মিষ্টি কেমন লাইভ করছে। কি দেখাচ্ছিস তুই? এতক্ষণ তো একটা কাঞ্জি বাদাম দেখলাম, আমি তোমাকে একটা সাজেস্ট করেছিলাম না কাঞ্জি বাদাম পড়ার জন্য শুটিং এ, সেটাই এক্ষুনি দেখলাম। ওটা খুব সুন্দর দেখতে কিন্তু ওইগুলো। পরবো একটু পরে, পরে একটু পরে যেটা পরবো সেইটা পরবো। আপাতত এখন একটা আমি গাদোয়াল পরে আছি, গাদোয়াল পরে রয়েছি। আগের দিন ইভেন আমি লাইফে গাদোয়াল পরেছিলাম, জুয়েলারি লাইফে গাদোয়াল পরেছিলাম, সেটাও কিন্তু সুন্দর কালার কম্বিনেশন ছিল। আর এরামে কিন্তু একটা ট্রাডিশনাল কালার কম্বিনেশনটাও কিন্তু খুব ভালো লাগে, আর তার সাথে যদি এরাম একটা জুয়েলারি পরলে। হ্যাঁ, যখনই আমি গাদোয়াল বা অন্যগুলো দেখি, মানে পিওর যে সিল্কগুলো, তাতে গ্রিন আর রেডের কম্বিনেশনটা কিন্তু সব থেকে বেশি চোখে টানে। সাদা লাল ভাল লাগে, নীলের সঙ্গেও লাল ভাল লাগে, কিন্তু এই যে সবুজের সঙ্গে একটা পান্নার যে কালার আর তার সঙ্গে যে রেডের কম্বিনেশন, এটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। অনেকদিন বাদে শাড়ি পরলাম, বেশ ভালো লাগছে আর কি। দেখো আমার চয়েসগুলো সবসময় ভালো হয়। এরপর কি দেখাচ্ছিস? এরপরে আমি যেটা ভাবছি ব্যাঙ্গালোর সিল্ক দেখাবো তোমাদেরকে, আর তার সাথে সাথে তোমরা কিন্তু ওদিকে আমাকে কটন গাদুয়ালের কালেকশনগুলো একটুখানি নিয়ে আসো। প্রচুর জিনিস এসছে, নতুন নতুন জিনিস, আর এখন যেহেতু একটা অফার চলছে, মিষ্টি অফারটা বলে দিয়েছি, অফারটা বলেছি। আর হ্যাঁ, গয়নার অফারটা তো তোমাদের বলতে ভুলে গেছি, গয়না তো আমাদের জুয়েলারি ডিপার্টমেন্টেও কিন্তু একটা অফার চলছে, সেই অফারটা হচ্ছে আমাদের কিন্তু তোমরা 20 grams যদি গোল্ড কেনো তাহলে কিন্তু 1 gram গোল্ড কিন্তু তোমরা ফ্রি পাচ্ছ, আর যারা 20 gramsের নিচে শপিং করছো তাদের মেকিং চার্জের ওপরে কিন্তু তোমরা ফ্ল্যাট 20% কিন্তু অফ। আর এটা কিন্তু গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডায়মন্ড দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল আছে। আর কি, হ্যাঁ আরেকটা হচ্ছে কি যে আমাদের ওল্ড গোল্ড যদি এক্সচেঞ্জ করো তাহলে কিন্তু কোনো রিডাকশন নেই। আচ্ছা, আমি কিন্তু তোমাদের একটা সুখবর দিতে পারি, আমরা কালকে আমি আর মিষ্টি এবং আমার পুরো টিম, অদ্বিতীয় আর টিম, সবাই মিলে আমরা যাচ্ছি বর্ধমানে। দুটো কারণ, একটা অবশ্যই মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয় ট্যালেন্ট হান্ট তো রয়েছে, যেটা তোমরা সবাই জানো, একটা বিউটি প্রেজেন্ট যেটাতে আমরা দেখি রূপে গুণে যারা সুন্দর, যাদের নিজেকে সুন্দর করে রেখেছে, যারা কিছু না কিছু বিষয়ে পারদর্শী, তাদেরকে আমরা খুঁজে বার করি। আর বয়স লিমিট এখানে কিছু নেই, যে কেউ নাম দিতে পারে। হ্যাঁ, তবে 16 বছরের ঊর্ধ্বে হতে হবে। একটা মিসেসের জন্য আলাদা ক্যাটাগরি রয়েছে, একটা মিসেসদের জন্য রয়েছে। মিসেসদের তো কোনো বয়সের সীমা নেই, মানে শেষ সীমা, যে কেউ যে কোনো বয়সে নাম দিতে পারো। যেটা আমরা দেখবো, যদি গান, নাচ, আবৃত্তি, অন্য যে কোনো বিষয়ে পারদর্শী হতে পারে সেইটা জানতে হবে, বা অভিনয় জানতে পারো, খুব ভালো রান্না করতে পারো, খুব ভালো পেন্টিং করতে পারো, এটাও হতে পারে। আর একটা হচ্ছে অবশ্যই করে নিজেকে কীভাবে মেনটেন করেছো সেটাও থাকছে। মিস মিসেসদের একই থাকছে, কিছু প্রশ্ন উত্তরও রাউন্ড থাকবে, কিছু কোয়েশ্চেন আনসার থাকবে, সেগুলোর ওপর ডিপেন্ড করে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। তারপর তো ফাইনাল ইভেন্ট অন্য জায়গায়, মানে কলকাতাতে এসে হবে, তার আগে সেমিফাইনালটা কিন্তু কালকে বর্ধমানে হচ্ছে। কোথায় হচ্ছে সেটা জানাই। আচ্ছা, আমাকে আমার একটু মোবাইলটা দাও, আমি একটুখানি মোবাইল দেখে বলি। ঠিকভাবে বলো আর টাইমিংটাও বলে দাও। আর এখানে কিন্তু শুধুমাত্র মা আর আমি না, পুরো টিম, মানে হচ্ছে ওখানে আছে এক্সপার্টস, আছে নানা রকমের, সেখানে তোমাদের স্কিন অ্যান্ড হেয়ার অ্যানালিসিস করা হবে, তারপরে কিন্তু তোমাদের সাজেশন দেওয়া হবে কি তোমাদের কোন প্রোডাক্ট যাবে। আর ডাইরেক্টলি যারা আমাদের সাথে কথা বলে তারা ওখানে চলে আসতে পারো, আমরা কিন্তু ওখানে মানে অলমোস্ট দুটো থেকে কিন্তু এখনো কিন্তু বলা শেষ হয়নি। ফার্স্টে কোথায় হচ্ছে সেটা বলি, পূর্ব ভবন সংস্কৃতি লোক মঞ্চ নিয়ে কাঁচরা কাঞ্জন গেট। আচ্ছা, সংস্কৃতি লোক মঞ্চ বর্ধ। হ্যাঁ বাবা, এটা কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু বড় করি, দাঁড়া। আচ্ছা, বর্ধমানে হচ্ছে পূর্ব ভবন, সেটা হচ্ছে সংস্কৃতি লোক মঞ্চ নিয়ার
কাঞ্চন গেট বর্ধমান। তাহলে যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু কালকে চলে এসো, আর যারা এগুলোতে একদমই ইন্টারেস্টেড নও, কিন্তু নিজেকে সুন্দর রাখতে চাও, নিজেকে সাজিয়ে রাখতে চাও, তারা কিন্তু আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারো। কারণ আমি আর মিষ্টি যখন রয়েছি, তোমাদের স্কিন বা হেয়ার সংক্রান্ত কোনো সমস্যার কথা বলতেই পারো, আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, বা কী ধরনের পুজো এবারে সাজতে পারো সেটাও কিন্তু ডিসকাস করতে পারো আমার সঙ্গে অথবা মিষ্টির সঙ্গে। কি কালকে দেখা হচ্ছে তো তোমাদের সঙ্গে? হ্যাঁ, দেখা হতেই থাকবে। আর আমরা পৌঁছাবো কিন্তু 12টার সময়, 12টা থেকে আমাদের এটা চলতে থাকবে বিকেল পর্যন্ত, কারণ তারপর তো বাড়িতে আসতেই হবে। তো তার 12টার সময় তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে, কি মিষ্টি? তাহলে পরেরটা দেখাতে শুরু করে দে। পরেরটা যেটা দেখাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, অনেকক্ষণ তো দেখতে চাইছিলো, ব্যাঙ্গালোর সিল্ক দিয়ে শুরু করি, তারপর আমি কিন্তু কটন গাদুয়াল দেখো। আর মা যেটা পরে আছে সেটা কিন্তু পিওর গাদুয়াল আছে, এটা পিওর সিল্কের উপরে কিন্তু গাদুয়াল শাড়ি। আচ্ছা, বাচ্চাদেরটা দিয়ে কিন্তু আজকে ইন্ট্রোডিউস করলাম। সেটাই বলতে যাচ্ছিলাম যে বাচ্চাদের সুন্দর সুন্দর পোশাক কিন্তু এবারে রয়েছে। তাহলে একটা কাজ, মা যখন আছে আর একটু নতুন একটা বাচ্চাদের গাউন দেখিয়ে দিই ডিজাইনে, হ্যাঁ ওইটা নিয়ে আসো। বাচ্চাদের খুব সুন্দর সুন্দর আছে, শুধুমাত্র মেয়েদের না ছেলেদেরও আছে। তো আমি আজকে মেয়েদের থেকে শুরু করলাম, পরের দিন কিন্তু ছেলেদের কালেকশনগুলো কিন্তু দেখাবো একটা একটা করে। এইটা দেখো কি সুন্দর দেখতে না গাউনটা, পুরোটাই কিন্তু ল্যাভেন্ডার কালারের উপরে, সেটা দেখে মা বানিয়ে দিয়েছিল, সেটা একটা পরেছিলাম। আর সব থেকে বড় কথা, যেদিকে প্রথম বিয়ে বাড়ি যাবো, মা আমাকে লাইনার লাগাতে গিয়ে হাতের মধ্যে এইভাবে গিয়ে লাগাতে গিয়ে পুরো লাইনারটা পুরো গাউনে ব্ল্যাক হয়ে গেল। আমার আর সেদিন পরা হলো না, পরে অবশ্য পরেছিলাম, কিন্তু তোকে আমি প্রচুর গাউন পরিয়েছি, দেখবি ছোটবেলা যত নিজে ডিজাইন করে করে ওগুলো পরাতে প্রচুর গাউন। তাই হ্যাঁ, শুধু এরকম নয়, এর থেকেও ছোট সাইজ আছে, যেমন এর থেকেও বড়, মানে এটা হচ্ছে 11-12-15 বছর পর্যন্ত কিন্তু গাউনের সাইজ রয়েছে, প্রত্যেক কটা সাইজ আমাদের কাছে রয়েছে। সো এইটা যেমন ছোটটার প্রাইস যদি বলি, ছোটটার প্রাইস হচ্ছে 6199 হচ্ছে এই গাউনটার প্রাইস পড়ছে। অ্যান্ড এই বড় সাইজ হলে একটুখানি দামটা বেড়ে যাবে, না বোধহয় 25-50 টাকা, হ্যাঁ 25 মানে বেশি না, জাস্ট হালকা প্রাইস ডিফারেন্স আছে। তো এইটা তো একটা গাউন হলো, আর বাকি কালেকশনগুলো তো আমি কয়েকটা আগেও দেখিয়ে দিয়েছি, যেমন ক্রপ টপ আছে, জ্যাকেট লেহেঙ্গা আছে, এগুলো সবই কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এসেছে। ইভেন যদি বলি সারা নানা রকমের পোশাক কিন্তু এখানে আছে, ওদিকে ওপেন আছে। এবার ব্যাঙ্গালোর সিল্কটা দেখিয়ে দিই, বাচ্চাদেরটা তো দেখালাম, ব্যাঙ্গালোর সিল্কের মধ্যেই নিচেরটা দাও, প্রচুর তো অপশন, ওকে। এবার দেখো ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে একটা খুব সুন্দর ব্লু এর উপরে ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি, এইটা হচ্ছে আঁচলটা। ব্যাঙ্গালোর সিল্কে না মানে সফটনেস এবং সুন্দর লাইট ওয়েটটাই তো সুন্দর লাগে। যেমন আমিও যে শাড়িটা পরেছি ভীষণ সফট, মানে এতটাই সফট স্কিনের সঙ্গে মিশে থাকে। মায়ের আওয়াজ শোনা যাচ্ছে তো? আই থিঙ্ক সো শোনা যাবে, আমার আওয়াজ এমনি শোনা যাবে, আমার কোনো লাফেল লাগে না। দেখো এইটা হচ্ছে আঁচলটা, আর এখন কিন্তু বর্ডারলেস একটা কিন্তু খুব সুন্দর ট্রেন্ড এসেছে শাড়িতে, সবসময় ব্লাউজটা যদি তার সাথে খুব সুন্দর করে পরা যায় একটা ডিজাইন এন্ড ব্লাউজ, তাহলে তো বলার কথাই না। হ্যাঁ, আর অল ওভার শাড়িতে দেখো এইভাবে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে, এটা কিন্তু পিওর সিল্কের ওপরে আছে। অ্যান্ড এটা প্রাইস পড়বে হচ্ছে, দেখো প্রাইসটা, হ্যাঁ 17,699 হচ্ছে এই শাড়িটার প্রাইস। দেখাও ব্লাউজের জন্য কিন্তু আর একটা দিন অপেক্ষা করতে হবে, আজকে ব্লাউজ দেখানো যাবে না, নেক্সট দিন বরঞ্চ ব্লাউজের ডিজাইন গুলো মানে থাকবে, কবে সেটা দেখাতে পারবি? আমার ইউটিউব চ্যানেলটা যদি ফলো করো না, ওখানে নানা রকমের ব্লাউজ শাড়ি নানা রকমের কিন্তু কালেকশন দেখাচ্ছি। আমার চ্যানেলটার নাম হচ্ছে কেয়াশেট এক্সক্লুসিভ। অ্যান্ড ইভেন মায়ের কিন্তু একটা নতুন চ্যানেল খুলেছে, সেটা হচ্ছে কেয়াশেট অ্যানিমাল রেসিপি বলে। সেখানে যদি তোমরা মায়ের চ্যানেলে দেখতে চাও কী কী নতুন
টিপস আছে, বিউটি টিপস আছে, মান নতুন কী করছে, কোন প্রোডাক্ট মানাচ্ছে সেটার জন্য কিন্তু কেয়ারশেড অ্যারোমাথেরাপি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি শাড়ি জামা কাপড় গয়না দেখতে চাও তাহলে কেয়ারশেড এক্সক্লুসিভের চ্যানেলটা ফলো করো। তবে আমার নতুন চ্যানেলটা খুঁজতে গেলে একটু তোমাদের সময় লাগবে, কারণ মাত্র দু তিনটে দিন আগেই আমি সেটা খুলেছি। পুরনো যে চ্যানেলটা ছিল কেয়ারশেড বলে সেটা একটু প্রবলেম হয়েছে, কেউ একজন হ্যাক করেছে করে একটা, তো ওটা আপাতত বন্ধ রয়েছে, হয়তো কয়েকদিনের মধ্যেই সেটা আবার মানে তোমাদের সামনে চলে আসবে। কিন্তু যতদিন না আসছে আমি ভাবলাম চুপচাপ বসে থাকবো কেন, আর একটা চ্যানেল খুলে ফেলি, কেউ আমার সঙ্গে শত্রুতা করতেই পারে, চ্যানেলে প্রবলেম করতে পারে, কিন্তু আমি তো থেমে থাকবো না। তাই আমি কিন্তু নতুন একটা চ্যানেল কেয়ারশেড অ্যারোমাথেরাপি নামে কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। আগেটা যেমন আমি সিল্কে, আমি তাহলে চলে যাই, মিষ্টি তো রইলো দেখাচ্ছে। আর কালকে কিন্তু বর্ধমানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, জায়গাটা আর একবার মনে করে দিই, এটা হচ্ছে পূর্ব ভবন সংস্কৃতি লোক মঞ্চ, আর এটা হচ্ছে নিয়ার কাঞ্চন গেট, নিয়ার কাঞ্চন গেট, আর এটা হচ্ছে পূর্ব ভবন সংস্কৃতিকে। যারা বর্ধমানে থাকো বা বর্ধমানের আশপাশে যারা থাকো তারা নিশ্চয়ই তোমরা জানো। তবে তোমাদের সঙ্গে কিন্তু কালকে দেখা হবে, আমরা থাকবো কিন্তু 12টা থেকে। চলি তাহলে, টাটা। আমি টাটা করছি না, এখনো তোমাদেরকে দেখানোর জন্য প্রচুর জিনিস আছে। তো আগেরটা যেমন আর্নি সিল্ক দেখাচ্ছিলাম, তার সাথে হচ্ছে কপার জারি, ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছিলাম কপার জারিতে, এটা আরেকটা ব্যাঙ্গালোর সিল্ক দেখাচ্ছি, বাট এইটার সাথে কিন্তু রেশমের কাজ করা আছে, নানা রকমের প্রচুর অপশন থাকে। কিন্তু এটা হচ্ছে আঁচলটা, এইটা দেখো, এইভাবে কিন্তু বর্ডারে পুরো ওয়ার্কটা যাচ্ছে। অ্যান্ড এই দেখো, এইটা হচ্ছে শাড়িটা, এই শাড়িটা পিওর সিল্কের উপরে আছে, আর এটারও প্রাইস পড়বে হচ্ছে 17,399। দেখো না, 17,399 হচ্ছে এই ব্যাঙ্গালোর সিল্কের প্রাইস পড়ছে। তোমাদের একটা ব্যাঙ্গালোর সিল্কের আরেকটা কম ভার্জনও ছিল না, সেটা কি আজকে এনেছো? হ্যাঁ, কম ভার্জনটাও আমি দেখাচ্ছি, সেটাও কত থেকে শুরু হচ্ছে, আর এর সাথে ম্যাচিং করে ছেলেদের জন্য কিন্তু এটা খুব সুন্দর। কিন্তু এই পাঞ্জাবিটা পুরোটাই কিন্তু কটনের, এটা কিন্তু কটন সিল্কের ওপরে, এটা ঠিকভাবে এটা খোলো, হ্যাঁ এইটা হচ্ছে পাঞ্জাবিটা, অল ওভার সেলফ একটা ইয়েলো ওয়ার্ক করা হয়েছে, আর এটার প্রাইস পড়বে হচ্ছে ওই 1,199 বা এরকমই আশপাশের মধ্যে কিন্তু প্রাইস পড়ছে উইথ লোয়ার। এবার তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে একটুখানি কটন গাদওয়ালের ওপরে দেখিয়ে দিই, অ্যান্ড আর্নি সিল্কের একটা কম ভার্জনও দেখিয়ে দিই, প্রত্যেকটা পিওর সিল্কের মধ্যে কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের একটা কম ভার্জনও দেখিয়ে দিই। আমি আজ যেন পুরো পাজলটা হয়ে যাচ্ছি নিজে, ব্যাঙ্গালোর সিল্কের এইটা দেখো, ওটা পিওর সিল্কের ওপরেই আছে, এটা হচ্ছে আঁচল, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু চেকস করে কিন্তু এইভাবে কিন্তু কাজ করা। এই শাড়িটার প্রাইস পড়বে 6,659 হচ্ছে এই ব্যাঙ্গালোর সিল্কটার প্রাইস পড়ছে, আর এগুলো সবার ওপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ। তো এবার তোমাদেরকে ছেলেদের জন্য এইভাবে কিন্তু তোমরা পাঞ্জাবিটা দেখতে পাবে, পুরোটাই কিন্তু র সিল্কের ওপরে, অ্যান্ড তারপরে হ্যান্ডওয়ার্ক করা হয়েছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 7,000 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে, আর এটা অনেকগুলো কালার টোনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এবার একটুখানি তোমাদের কাঞ্জিভরম দেখা, কাঞ্জিভরম নানা রকমের আছে, পিওর সিল্ক অলরেডি দেখিয়ে দিয়েছি, এবার একটুখানি তোমাদের সেমি সিল্কের মধ্যে দেখাই, সেমি সিল্কের পিছনে ওইটা রেড অ্যান্ড ব্লু,
তোমার ড্রেসটা একটু প্রাইস বলো না, অনেকক্ষণ ধরে এখনই জয়েন করলাম। আমি যেই ড্রেসটা পরে আছি, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 6599 হচ্ছে এই পোশাকটার প্রাইস পড়ছে। আর এটাও কিন্তু অনেকগুলো সাইজ অপশনে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো, আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে যেগুলো পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, না একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর আননি যেমন কাঞ্জিবারামে তোমাদেরকে বলছিলাম অনেকগুলো প্রাইস, এটা আগেরটা ছিল আমাদের পিওর সিল্কের ওপরে, এটা মিক্স সিল্কের ওপরে কিন্তু আছে, তার উপরে ব্রোকেট ওয়ার্ক করা। এটা হচ্ছে আঁচল, তোমার মায়ের শাড়িটা কত প্রাইস? আমার মায়ের শাড়িটা ছিল হচ্ছে পিওর কটন গাদ্দুওয়ালের ওপরে, আর ওইটার প্রাইস পড়বে হচ্ছে 13,299 হচ্ছে এই শাড়িটার প্রাইস। এটা হচ্ছে আঁচল, ওই শাড়ি ওইটা হলো পাশমিনা নিচে। এটা হচ্ছে বর্ডার অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু ওয়ার্ক করা। এইটার প্রাইস পড়বে হচ্ছে এইটার সাথে ম্যাচ করে ছেলেদের জন্য তোমাদেরকে একটা পোশাক পাঞ্জাবি দেখাই, এইটা হচ্ছে ছেলেদের পাঞ্জাবিটা। তো খুব সুন্দর মেরুনের ওপরে এইভাবে লিফ মোটিফের কিন্তু ওয়ার্ক করা হয়েছে, এটা কিন্তু মার্সিডাইজ কটনের ওপরে কিন্তু পুরো ফ্যাব্রিকটা। আর এটারও প্রাইস কিন্তু তোমার পড়বে অ্যারাউন্ড ওই আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে 2500, উইদিন 2500 মধ্যে এগুলো সবকটা প্রাইস পড়ছে, তার থেকেও অনেক কম হতে পারে। তুমি প্রাইসগুলো কি গো জেনে আসোনি? এইটার আমি যে শাড়িটা দেখাচ্ছি 2599-এ এই কাঞ্চিপুরমে ব্রোকেট কাঞ্চিপুরমে কয়েকটা অপশন দেখে, যেমন এদিকে আরেকটা আছে ঠিক আমার শাড়িটারই আরেকটা অপোজিট কালার রেড অ্যান্ড ব্লুতে, তারপরে এটা দেখো গ্রে অ্যান্ড পিঙ্ক, তারপরে হচ্ছে ব্লু অ্যান্ড ডার্ক ব্লু কালার। এবার ফ্যান্সির ওপরে একটা পশমিনার শাড়ি দেখাই তোমাদেরকে, খুব সুন্দর দেখতে। কিন্তু সবসময় তোমরা চাও হচ্ছে কি যে এইগুলো মানে পশমিনার শাড়িগুলো একটু ফ্যান্সির মধ্যে দেখাতে, যেটা সুতোর কাজ করা কিন্তু শাড়িটা। আমাকে ব্লুটা বা ব্ল্যাকটা দাও, এটা কিন্তু জর্জেটের ওপরে ফুল সুতোর কাজ করা পশমিনার কাজ করা। এটা হচ্ছে আঁচলটা, এই দেখো এইভাবে কিন্তু সুতোর কাজটা যাচ্ছে। বিয়ের জন্য বেনারসি প্লাস পাঞ্জাবি সেট দেখাও, বেনারসি আর পাঞ্জাবি সেট। তুমি কোনো বাজেট দাওনি তো আমি আমার মতন দেখাচ্ছি, তারপর তুমি বলো তোমার বাজেটটা কি আছে। সো এইটা হচ্ছে প্লিটস শাড়িটার অ্যান্ড ব্লাউজ পিসও কিন্তু এইভাবে ওয়ার্ক করা হয়েছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 3599 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে, জর্জেটের ওপরে পশমিনার ওয়ার্ক করা। ছেলেদের জন্য আমি যেটা ভাবছি সেটা হচ্ছে কি যে ছেলেদের কন্ট্রাস্টের মধ্যে একটা দেখাই, এটা একটা খুব সুন্দর জর্জেটের ওপরেই কিন্তু এইভাবে করা হয়েছে, কাজ করা হয়েছে। 3999 হচ্ছে এটার প্রাইস, আমার শাড়িটার প্রাইস হচ্ছে 3999। আর জর্জেটের ওপরে যেটা আছে এটা ছেলেদের পাঞ্জাবিটা পুরোটাই লখনৌ চিকনের ওয়ার্ক করা
অ্যান্ড এইটাও কিন্তু ওই অলমোস্ট সেম প্রাইসের মধ্যে 1999-এর মধ্যেই কিন্তু এই পাঞ্জাবিগুলো পাচ্ছ, 1999 বা 2499-এ, সরি 1 কি বললাম ঠিক বলছি 2499-এ, মানে 2500 থেকে 2000-এর মধ্যে কিন্তু এই পাঞ্জাবিগুলোর প্রাইস পড়ছে। আর আমি যেটা এখন দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 3999 হচ্ছে শাড়িটার প্রাইস। এটা কালার অপশানসগুলো একবার দেখিয়ে দিই, নিচে কালার অপশানসগুলো আছে, শাড়ির প্রাইসগুলো দেখে আমাকে বলো। বেনারসিয়ান পাঞ্জাবি সেট হচ্ছে উইদিন 6-7K, বেনারসি 6-7K, দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর দেখতে কিন্তু পাশমিনা। আর এগুলো সব করার প্রাইস পড়ছে হচ্ছে 3999 হচ্ছে এই পাশমিনার জর্জেটের উপর পাশমিনার ওয়ার্কের শাড়িগুলো প্রাইস পড়ছে। এবার পরে তুমি বেনারসি দেখতে চেয়েছিলে 6-7K এর মধ্যে, এই বেনারসি শাড়িটা দেখো। আর একটা পিওরের ওপরেও কিন্তু আমি তোমাকে দেখাবো, এইটা হচ্ছে আঁচলটা, এটা সেম কালারের ওপরে কিন্তু পাটলি পাল্লু আছে। এটা আঁচলটা পড়ছে এইভাবে গায়ে ফেললে, আর এখন কিন্তু তোমরা যদি শপিং করো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্টটাও পেয়ে যাচ্ছ। আর আমাদের সিওডি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল আছে। আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। প্লিটসের পোর্শনটা দেখাই, এটা হচ্ছে প্লিটসের পোর্শনটা, পুরোটাই কিন্তু জালি ওয়ার্ক করা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 6500 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। আর এর সাথে ম্যাচিং করে ছেলেদের জন্য যেটা রেখেছি এটা হচ্ছে ছেলেদের জন্য পাঞ্জাবিটা, পুরোটাই হচ্ছে তসরের ওপরে কিন্তু এইভাবে কিন্তু ভেলভেটের কাট ওয়ার্ক করা হয়েছে। এই পাঞ্জাবিটার প্রাইস পড়বে হচ্ছে 5000 হচ্ছে পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। এবার এইটা তো হলো, এবার কটন গাদওয়ালটা তোমাদের দেখাই। কটন গাদওয়াল কিন্তু সবসময় তোমাদের ভাল লাগে, একটু ব্রাইট কালার্সের মধ্যে আমাকে একটুখানি দাও, নানা রকমের কালার অপশন, ইয়েলো অকারটা গ্রিনটা দাও, গ্রিনটা দাও, লাইট গ্রিনটা, লাইট গ্রিনটা, প্রত্যেকটা কালারে কিন্তু কটন গাদওয়ালে কিন্তু খুব সুন্দর দেখতে হয়। যেমন আমি এটা খুব সুন্দর কটন, এইটা দাও দাও, কী করছো ওটা, সে তুমি চিড়েই ছাড়বে শুধু শুধুটা। তুমি নাম্বারসগুলো দেখিয়েছো একবারও, আগে কটন গাদওয়ালটা দেখিয়ে দিই তারপরে তোমাদের হেল্পলাইন নাম্বারসগুলো দেখাই, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারসগুলো। এইটা কেমন কালারটা বলো তো, কালার কম্বিনেশনটা সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ খুব সুন্দর দেখতে। এইটা হচ্ছে আঁচল, আর কটন গাদওয়ালের একটা স্পেশালিটি আছে হচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশন আর ডিজাইন কিন্তু তোমাদের ভালো লাগবে এত সুন্দর দেখতে। এটা হচ্ছে আঁচলটা, এইভাবে কিন্তু বর্ডারে কাজটা যাচ্ছে, অ্যান্ড এগুলো পরেও কিন্তু আরাম আছে, মানে কটন বলে পরেও আরাম আছে। অ্যান্ড এইটা হচ্ছে বুটিটা যাচ্ছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। আর এর প্রচুর কালার অপশনস অ্যাভেলেবেল আছে, কালার অপশনসগুলো তোমাদের দেখিয়ে দিই, প্রত্যেকটা কালার অপশন তোমার ভালো লাগবে। যেমন প্রথমে দেখো এই কাজটা দেখো, খুব সুন্দর লাইট ব্লু অ্যান্ড পিঙ্কের ওপরে কিন্তু এই শাড়িটা, সেম প্রাইস পয়েন্টে কিন্তু সব কটা আছে। অরেঞ্জ অ্যান্ড পিঙ্কটাও ভালো লাগছে দেখতে, ডার্ক ব্লু অ্যান্ড পিঙ্ক, তারপরে গ্রিন অ্যান্ড পিঙ্ক আছে, এটা একটু ডিফারেন্ট গ্রিন কালার, তারপরে দেখো এটা একটু রেডের সাথে হচ্ছে সি গ্রিন কালার, ইয়েলো কালারের সাথে ব্লু, অ্যান্ড তার পাশে হচ্ছে আরেকটা ডার্ক মেজেন্ডা পিঙ্ক, মানে রেডিশ পিঙ্ক কালারের সাথে কিন্তু ব্লু টোন,
প্রত্যেকটা প্রাইস হচ্ছে 1999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। পরের শাড়িটা কি দেখাই বলো তো তোমাদেরকে। হ্যাঁ তুমি নাম্বারস দেখিয়ে দাও। মটকা আছে, তসর আছে, তারপরে হচ্ছে এটা কোরা সিল্ক। কোরা সিল্ক গুলো নিয়ে আসো। আর ওদিকে তারা সরু পারে কাঞ্জিবরমটা দেবে। হ্যাঁ সরু বর্ডারে কাঞ্জিবরমটা। তোমরা কাঞ্জিবরমে সবসময় ভাবো তো বর্ডার কেন মোটা, সরু হলে বেটার হয়। আমি সরু বর্ডারে কিন্তু কাঞ্জিবরম প্রচুর নিয়ে এসেছি। এবার পরে এটা দেখাই, এটা হচ্ছে কোরা সিল্কের ওপরে। এটা গঙ্গা যমুনা বর্ডার আছে, দুদিকে বর্ডারের কালারটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটাও কিন্তু পরলে খুব নরম শাড়ি, কিন্তু এগুলো লাইট ওয়েটেড নরম শাড়ি। আঁচল বর্ডারটা আসছে এইভাবে, অ্যান্ড সেম বর্ডার কিন্তু ওপরেও, বাট এটা ব্লু কালারে। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে বুটির কাজটা যাচ্ছে, ছোটো ছোটো ফ্লাওয়ার্সের মোটিফটা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 2399। 2399 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে কোরা সিল্কের। অ্যান্ড এটা আরেকবার তোমাদের রিমাইন্ডার দিই, এখন কিন্তু তোমরা যদি শপিং করো তাহলে কিন্তু 20-50% কিন্তু ডিসকাউন্ট পাবে। এই ডিসকাউন্টটা কিন্তু 16th অফ অগস্ট অবধি কিন্তু ভ্যালিড আছে, আর সব কিছুর ওপরে মিনিমাম কিন্তু 20% কিন্তু অফ। এটা কোরা সিল্কে যেমন গঙ্গা যমুনা বর্ডারের ওপরে একটা ডিজাইন দেখালাম, আরেকটা খুব সুন্দর ডিজাইন দেখাই তোমাদেরকে। এটা ভালো লাগছে ক্যামেরাতে, খুব সুন্দর দেখতে লাগছে ক্যামেরাতে, খুব সুন্দর লাগছে। এবার তোমরা বলতে পারবে কেমন লাগছে দেখতে। এবার এইটা দেখো, এটা কোরা সিল্কের আরেকটা কালার অপশন। এটাতে দুদিকে বর্ডারটা কিন্তু এরকম ব্রাইট বোল্ড রেড কালার দেওয়া হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আঁচলটা, এটা সেম প্রাইস না? 2399। এইটা হচ্ছে বর্ডার। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এইভাবে কিন্তু পিককের মোটিফ করা হয়েছে। এই ব্লাউজ পিসও কিন্তু হেভি ওয়ার্ক হয়েছে। এইটা হচ্ছে পুরো ব্লাউজ পিসের ওয়ার্কটা কিন্তু এইভাবে রেশম দিয়ে কিন্তু করা হয়েছে। এইটা হচ্ছে শাড়িটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 2399 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। অ্যান্ড এইটার কালার অপশনসগুলো দেখি, দুটো আগেরটা গঙ্গা যমুনা বর্ডারও কালার অপশনসগুলো দেখিয়ে নিই, প্লাস এইটারও কালার অপশনসগুলো তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে এই শাড়িটা কালার অপশন দেখা, এইটার প্রাইস হচ্ছে 2399 হচ্ছে শাড়িটার প্রাইস। অ্যান্ড এইখানে হচ্ছে প্রথমে পিঙ্ক কালার অপশন একটা দেখা, তার সাথে সি গ্রিনে। দেখো এর পরের কালারটা দেখাই, দেখো ইয়েলো কালারের সাথেও কিন্তু এই আমার গ্রিন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু 2399। এর পরেরটা দেখো, তারপর এটা হচ্ছে গ্রের সাথে কিন্তু রেড অপশন। পরের শাড়িটা দেখো, গঙ্গা যমুনা বর্ডারটা যেটা দেখিয়েছিলাম সেটার আরেকটা কালার অপশন কিন্তু এটা। এইটারও দেখো পিঙ্কের সাথে সি গ্রিন, আর আরেকটা পার্ট পড়ছে হচ্ছে ব্লু কালার পড়ছে এইভাবে। এটা সেম প্রাইসে 2399 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে।
এবার তোমাদেরকে কয়েকটা বেনারসি শাড়ি দেখিয়ে দিই। বেনারসি শাড়ির মধ্যে প্রথমে তো দেখাবো একটা ব্রাইডাল রেড কালারে একটা বেনারসি দেখাই, তারপর বাকিগুলো। ব্রাইডাল রেড এর মধ্যে তোমাদেরকে 6500 একটা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে পিওর সিল্কের ওপরে কিন্তু এই বেনারসিটা আসছে, এটা হচ্ছে কাতান বেনারসি। রানিং ব্লাউজ পিস তো সবার সাথেই আছে, এটা হচ্ছে আঁচলটা। দেখো আরেকবার আঁচলটা দেখো, এটা হচ্ছে আঁচলটা আসছে। এটা হচ্ছে বর্ডার, খুব সুন্দর ভাবে দেখো এরম ভাবে বর্ডারে কাজটা করা হয়েছে। অল ওভার শাড়িতে কিন্তু বড় ছোট এই বুটিটা ইউজ করা হয়েছে। অ্যান্ড এইটার প্রাইস পড়বে হচ্ছে 23,000 হচ্ছে পিওর কাতান সিল্কের বেনারসিটার প্রাইস পড়ছে। অ্যান্ড এটার সাথে ম্যাচ করে ছেলেদের জন্য কিন্তু এই রেড পাঞ্জাবিটা রেখেছি, পুরোটাই কিন্তু র সিল্কের ওপরে কিন্তু কাট ওয়ার্ক করা হয়েছে আর হ্যান্ড ওয়ার্ক আছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 7,000 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে। আর এবার বেনারসিতে আরো কালেকশন দেখাবো, অলরেডি একটা কমের মধ্যে দেখিয়ে দিয়েছি 6,500 এর মধ্যে। এবার বাকিগুলো যেটা দেখাবো সেটা হচ্ছে ওইটা নিয়ে আসো তো, ওই বেনারসির ওইটা না ওইদিকে বেনারসি বলেছি। জাস্ট ওয়াও, হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে লাগে। আর মানে এই রেড কালারটা হচ্ছে চেরি রেড কালারটা হয় না, সেটা হচ্ছে চেরি রেড কালার। সবসময় তোমরা ভাবো কি টমেটো রেড কালারটা ভালো লাগে, চেরি রেডটা একবার দেখো, চেরি রেডটাও তোমাদের সুন্দর দেখতে লাগবে। এবার বেনারসির মধ্যে এটা দেখাই, ইয়েলো অ্যান্ড ব্লু কালারটা দাও, ইয়েলোর সাথে ব্লু বর্ডার। এটা 2599 না 2199? ১২৯। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, রানিং ব্লাউজ পিস। আঁচল এটা কিন্তু পাটলি পাল্লুর মধ্যে কিন্তু ফুল শাড়িটা আসছে, এই যে এইটা হচ্ছে বর্ডার। দেখো এইভাবে কিন্তু বুটিটা যাচ্ছে আর প্লিটসের পোর্শনে কিন্তু এই কাজটা আছে। ইয়েলো কাট, ওইটা ইয়েলোটা দাও, বুটিওয়ালাটা। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 2199 হচ্ছে এই বেনারসি শাড়িটার প্রাইস পড়ছে, 2199। আর এর উপর কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ, আরও কিন্তু প্রাইসটা কিন্তু কমে যাবে। এবার তোমাদেরকে এর কালার অপশনসগুলো দেখিয়ে দিই, খুব সুন্দর সুন্দর কালার অপশনস আছে। ব্ল্যাকের সাথে পিঙ্ক অপশনটা এখানে আছে, খুব সুন্দর দেখতে। তারপরেরটা দেখো, এটা খুব সুন্দর দেখতে, পিঙ্কের সাথে ব্লু। এইটা একটুখানি প্রাইস বেশি, এটা হচ্ছে 2299 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এবার এই আমি যে শাড়িটা দেখাচ্ছি তার সাথে ম্যাচিং করে ছেলেদের দেখাতে হবে, তো ছেলেদের জন্য কিন্তু এই পাঞ্জাবিটা রেখেছি। পাঞ্জাবিটা দেখো খুব সুন্দর বেনারসি মেটেরিয়াল দিয়ে কিন্তু পুরো পাঞ্জাবিটা করা হয়েছে, অল ওভার কিন্তু এই বুটির ওয়ার্ক করা। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে ওই 1999 প্রাইসে কিন্তু এই পাঞ্জাবিটা পড়ছে। এবার কাঞ্জিভরমের কথা বলছিলাম না,
কাঞ্জিবরম তো সবসময় দেখেছো বড় বর্ডার, এই বর্ডার, এটা সরু বর্ডারের মধ্যে দেখে কেন অনেকে। এটা কি হয় কি যে তোমরা যদি যারা একটুখানি শর্ট হাইটে যারা, তারা যদি তোমরা সরু বর্ডারে পড়ো তাহলে কিন্তু লম্বা দেখতে লাগে। তো সরু বর্ডারের মধ্যে আমি যেটা দেখাবো হচ্ছে ওইটা দেখাই না, আরে এই তো এইটা, সবকটা কালারই ভালো, আমি যেটাই দেখাবো সেইগুলোই ভালো লাগবে। না না সত্যিকার সবকটা কালারই ভালো, সুন্দর দেখতে, মানে আমার এইটা মেজেন্ডা কালারটাই দেখাইনি এখনো বলে আমি এটা দেখাচ্ছি। এই দেখো এটা ঠিক ওয়াইন কালার বলবো, এটা হচ্ছে আঁচলটা, এইটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, এই দিকে এইদিকে তোমার পায়ে ওই দিকটা। হ্যাঁ বর্ডার দেখো, এইটা হচ্ছে সরু বর্ডারটা, অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু বড় ছোট এইভাবে কিন্তু কাজ করা আছে। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 3399 হচ্ছে এই কাঞ্জিবরমটার প্রাইস পড়ছে। এটা সিঙ্গেল কালারের ওপরে কিন্তু ফুল কাঞ্জিবরমটা যাচ্ছে সরু বর্ডারের ওপরে। আর এটা কালার অপশনসগুলো তোমাদের দেখিয়ে দিই, প্রত্যেকটা কালার অপশনই কিন্তু সুন্দর দেখতে। এইটা যেমন একটা ওয়াইন কালারের ওপরে আছে, নিচে যেটাতে কনফিউশন হচ্ছিলো মানে এই ডার্ক মেরুন কালার, তারপর এটা ডার্ক কফি কালার, এটা ব্ল্যাক নয়, এটা হচ্ছে ডার্ক কফি কালারের ওপরে। ঠিকভাবে দেখাও, রিফ্লেকশন আছে দেখা যাচ্ছে। তারপরে দেখো একটা স্লেট কালারের ওপরে আছে, আর তারপরে ডার্ক ব্লু, প্রত্যেকটা সেম প্রাইস 3399 হচ্ছে এটার প্রাইস পড়ছে। এবার কোন শাড়িটা দেখাই বলতো, আজকে লেহেঙ্গাটা বাদ দিয়ে দিয়ে দিই, বাদ দিয়ে দিই নাকি লেহেঙ্গা দেখাবো? লেহেঙ্গা নিয়ে আসো ওখান থেকে, ততক্ষণ লেহেঙ্গাটা নিয়ে আসুক, আমি ততক্ষণ তোমাদেরকে গিচার ওপরে ডিজিটাল প্রিন্টের শাড়ি দেখাই। এইগুলো কিন্তু খুব সুন্দর, ক্যামেরাতে দেখবে খুব সুন্দর দেখতে, সামনে রিয়েল লাইফেও লাগে, প্রত্যেকটারই কিন্তু প্রিন্ট কিন্তু ডিফারেন্ট আছে। শাড়িটা কিন্তু এইভাবে কিন্তু ডিজিটাল প্রিন্টটা যাচ্ছে। এটা হচ্ছে দেখো পুরো ব্লাউজ পিসটাতে কিন্তু এইভাবে ওয়ার্ক করা আছে। রেড বেনারসি প্লিজ দেখাও, এক্ষুনি আমি রেড বেনারসি দেখিয়েছি, 2000-এর মধ্যে লেহেঙ্গা দেখাও না, 2000-এর মধ্যে লেহেঙ্গা নিয়ে আসো। এই শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 2399 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে, ঘিচার ওপরে কিন্তু ডিজিটাল প্রিন্টের ওপরে কিন্তু শাড়িটা, অ্যান্ড এর সাথে কন্ট্রাস্টে কিন্তু এই পাঞ্জাবিটা কিন্তু দেখতেই পারো খুব সুন্দর সি গ্রিন কালারের ওপরে, সি গ্রিন এটা স্কাই স্কাই কালারের উপরে। অ্যান্ড এর মেন ওয়ার্ক হচ্ছে দেখো মিরর ওয়ার্ক করা হয়েছে নেকলাইনে, আর কলারে কিন্তু নেক ওয়ার্ক করা হয়েছে, আর পুরোটাই কিন্তু একদম স্টিচ লাইনের উপরে গেছে। এটারও প্রাইস হচ্ছে রাফলি 1599-এর মধ্যে কিন্তু এই পাঞ্জাবিগুলো পড়ছে উইথ লোয়ার। এবার আমি যেই শাড়িটা দেখাচ্ছি গিচারের উপরে ডিজিটাল প্রিন্ট, এটা হচ্ছে 2399, এটার কালার অপশনসগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, নিচে কালার অপশনসগুলো আছে। আমাকে একটুখানি লেহেঙ্গা দেবে বা মিনাকারি শাড়ি দেখো, মিনাকারি শাড়ি দেখাও, রেড বেনারসি দাও, এদিকে মিনাকারি বেনারসি দাও তো, বেনারসি দেখতে চাইছিলেন, বেনারসি লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, লেহেঙ্গা তো দেখানো দেখানো হয়নি, তো অনেকক্ষণ ধরে তোমরা বলছিলে লেহেঙ্গা দেখানোর জন্য। এটা হচ্ছে কি বেনারসি লেহেঙ্গা, তার মধ্যে কিন্তু পৈঠানি ওয়ার্ক করা আছে,
নিচে দেখতে পাবে পুরো বর্ডারটা কিন্তু এইভাবে কিন্তু পৈতানি ওয়ার্কে যাচ্ছে। অল ওভারে এম ছোট ছোট বুটি করা অ্যান্ড দুপাট্টাটা যাচ্ছে কন্ট্রাস্ট কালারে। দুপাট্টার মধ্যেও কিন্তু ফুল হেভি ওয়ার্ক করা হয়েছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে হচ্ছে 8000 হচ্ছে এই লবেনসি লেহেঙ্গাটার প্রাইস পড়ছে। 2000 এর মধ্যে আমাকে লেহেঙ্গা দেবে। এবার আরেকটা তোমাদের রিসেপশন ডে এর জন্য কিন্তু একটা লেহেঙ্গা দেখাই। এটা খুব সুন্দর অফ বিট একটা কালারের মধ্যে, মানে একদম পিঙ্ক টোন, ডাস্কি পিঙ্ক টোন, বাট এটা ভেলভেটের ওপরে। এই দেখ এইভাবে কিন্তু ফুল ওয়ার্কটা করা হয়েছে। স্কার্টের জায়গা, স্কার্টের নিচটা হচ্ছে পুরো ভেলভেটের উপরে কিন্তু ওয়ার্কটা হয়েছে। এইটা হচ্ছে দুপাট্টা। And এইটা হচ্ছে ব্লাউজ পিস। এইটার প্রাইস পড়বে হচ্ছে অ্যারাউন্ড অ্যাপ্রক্স 25000 হচ্ছে এই লেহেঙ্গাটার প্রাইস পড়ছে। এরপরে আরেকটা লেহেঙ্গা দেখাই। এবার বাচ্চাদের আরেকটা ড্রেস, ওই ড্রেসটাই দেখিয়ে দাও একটুখানি। আমাদের বাচ্চাদের কিন্তু ড্রেস, আমাদের নতুন কালেকশন শুরু হয়েছে। আমাদের আগে তো বেনারসি তো ছিলই, রেডিমেড বেনারসি যেটা অন্নপ্রাশনের বাচ্চাদের জন্য, তারপরে ছিল হচ্ছে বেনারসি শাড়ি, লেহেঙ্গা ছিল, মেন্স ওয়ের ছেলেদের জন্য হচ্ছে ধুতি পাঞ্জাবি ছিল। তারপরে এবার কিন্তু আরও কালেকশন কিন্তু আমাদের সব রকমের এজ গ্রুপের মধ্যে কিন্তু আমরা বাড়িয়েছি। আরেকবার তোমাদের দেখিয়ে দিই, এটা খুব সুন্দর দেখতে কিন্তু ক্রপ টপ লেহেঙ্গা, তার সাথে কিন্তু জ্যাকেট দেওয়া। তো স্কার্টটা দেখায় খুব সুন্দর, কিউট লাগে বাচ্চাদের জামাগুলো দেখলে। এইটা হচ্ছে স্কার্টটা, ঠিক তুমি উল্টো দিক করে তুমি দেখাবে। এইটা হচ্ছে স্কার্ট, বলছি তো তুমি দেখে দেখে ঠিক উল্টো দিকটাই দাও। এইরম দেখতে লাগবে। উপরে ব্লাউজটাতে দেখো কি সুন্দর হেভি করে ওয়ার্ক করা আছে। যদি চায় মানে উপরে টপটা স্কার্টটাও পরতে পারে, অ্যান্ড জ্যাকেটটা চায় তাহলে জ্যাকেটটা দিলে কিন্তু এরম দেখতে লাগবে। তার সাথে একটা এরম সুন্দর লটকন দেওয়া হয়েছে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 3599 হচ্ছে এই বাচ্চাদের ক্রপ টপ লেহেঙ্গা। আর আমাদের সাইজ শুরু হচ্ছে 3 থেকে, মানে এই লেহেঙ্গাটা শুরু হচ্ছে, মানে এজ যদি বলি এজ 3-4 থেকে শুরু হবে, অ্যান্ড এটা যাবে হচ্ছে অলমোস্ট 15-16 এজ অবধি কিন্তু যাবে, মানে বড়ো সাইজ অবধি কিন্তু এই ডিজাইনে অ্যাভেলেবেল আছে। এবার বড়ো সাইজটাও দেখিয়ে দেখিয়ে দিই তোমাদের। এইটা হচ্ছে বড়ো সাইজটা। বড়ো সাইজের সেই অনুযায়ী প্রাইসটা একটু ইনক্রিজ হবে, সেটা হচ্ছে 5399 হচ্ছে বড়ো সাইজটার প্রাইস। এটার প্রাইস পড়বে হচ্ছে 3599। নাইন মান্থসের বেবির হবে, হ্যাঁ 9 মান্থসের বেবির হবে। আমরা অন্নপ্রাশন জিরো সাইজে যেটা হয় সেটাও কিন্তু আমরা মানাই। তোমার 9 মান্থসের বেবির জন্য কী দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, সেখানে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। 2000-এর মধ্যে তোমরা লেহেঙ্গা দেখতে চাইছিলে, এই লেহেঙ্গাটা দেখো। এইটা হচ্ছে স্কার্টে দেখো, পুরোটাই কিন্তু র সিল্কের ওপরে কিন্তু এইভাবে ওয়ার্ক করো।
এটা হচ্ছে দুপাট্টাটা পিঙ্ক কালারের দুপাট্টা, তার সাথে কিন্তু পাঁচ সরু এইভাবে কিন্তু বর্ডার দেওয়া হয়েছে। এই লেহেঙ্গাটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে এই লেহেঙ্গাটার প্রাইস পড়ছে। এইবারে তোমাদের কি দেখা বলো, তসরের উপরে দেখাই অনেক সময়, তোমরা তসরের উপরে দেখতে চাও আমি দেখাতে পারি না। তসরের উপরে কয়েকটা খুব সুন্দর জিনিস দেখায়, আর এখানে মাদুরাইটা দিয়ে দাও না, মাদুরাও দেখানো হয়নি, পিওরটা আছে দাও, মাদুরাইটা দাও, নিচে তসরও আছে এটা, ঠিক আছে মাদুরাইটা দাও না, এই ব্লু কালারটাও সুন্দর দেখতে। 20 হ্যাঁ রেডটা, রেডটা যে জিজ্ঞেস করছে, রেড ড্রেসটার প্রাইস হচ্ছে 19,000 কিন্তু রেড ড্রেসটার প্রাইস পড়ছে। এটা কিন্তু প্লেসমেন্ট ওয়ার্ক করা আছে, উপর দিকে এইভাবে ওয়ার্ক, আর নিচে বেল কোমরের জায়গায় কিন্তু এইখানটা ওয়ার্ক করা আছে। আর এটা বিশাল অনেক ঘেরওয়ালা কিন্তু এই গাউনটা, মানে আমি ঘেরটা এখানে দেখাতে পাচ্ছি না, বাট অনেকটা ঘেরওয়ালা কিন্তু এই গাউনটা আছে। এই শাড়িটা কেমন দেখতে লাগছে বলো তো, এটা হচ্ছে আঁচলটা, বর্ডারটা এইভাবে যাচ্ছে, অ্যান্ড অল ওভার শাড়িতে দেখো এই বুটিটার কাজ পড়েছে। আর এইটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসও কিন্তু ছোট ছোট বুটির ওয়ার্ক আছে। অ্যান্ড শাড়িটার প্রাইস হচ্ছে 4399 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে। এটা হচ্ছে মাদুরাই সিল্কের ওপরে কিন্তু শাড়িটা, অ্যান্ড এর প্রচুর ডিজাইন ভেরিয়েশন আছে আর কালার ভেরিয়েশন আছে। যেমন এই শাড়িটা আমাকে তুলে দাও, ওইটাও দাও, ওটা আমি দেখো প্রত্যেকটাই সুন্দর দেখতে কিন্তু এটা, তার জন্যই আমি কনফিউশন ছিলাম কোনটা ছেড়ে কোনটা দেখাই তোমাদের। এটা আরেকবার বলি, 4399 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। তোমাদের কোনটা ভাল লাগছে সেটা আমাকে বলো। ঢাকাই জামদানি দেখাও, ঢাকা হ্যাঁ কালারটা খুব সুন্দর লাগছে, ঢাকাই জামদানি আমাকে ওখান থেকে নিয়ে আসো। এইটা দেখাটা খুব সুন্দর স্লেট কালারের সাথে কিন্তু রেড কালারের কম্বিনেশনে, হ্যাঁ মানে গ্রিনিশ টোন আছে প্লাস স্লেট কালার আছে, একটু মিক্স কালারটা। এটা হচ্ছে বর্ডারটা, অর্গেনজা বা জর্জেটের ওপরে দেখো আমি দেখাচ্ছি এইভাবে কাজটা যাচ্ছে। অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে সেম 4399 হচ্ছে এইটার প্রাইস পড়ছে। এটার কালার অপশনসগুলো আমি আরও দেখিয়ে দিচ্ছি তোমাদের, প্রত্যেকটা কালার অপশনই কিন্তু সুন্দর দেখতে। এটার এটার আরেকটা কালার অপশন তোমাদের দেখাই। ও আমি আজকে সিঙ্গেল কাতান দেখাতে ভুলে গেছি, এইটা দেখো কেমন দেখতে লাগছে, খুব সুন্দর। এটা আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম পরবো বলে শাড়িটা, তারপর বললাম না যেটা পরে যাচ্ছি এখন সেটাই বেটার। এইটা হচ্ছে আঁচল, সরিয়ে দাও দেখো বর্ডারটা এইভাবে যাচ্ছে, সেম প্রাইস পয়েন্টে, সেটা হচ্ছে 4399। আরেকটা দেখায় খুব সুন্দর, মাদুরাই সিল্কের ওপরে আছে, আর এটা পুরো হচ্ছে এটা ইয়েলো তস, কি বলবো কালারটা, গোল্ডেন তসর কালারটা যেটা হয়। আচ্ছা আঁচলটা, আঁচলটাও খুব সুন্দর দেখতে কিন্তু এটা,
border and all over shari te kintu ei motif ta kintu kaaj kora hoyeche तीन हजार मध्य हल्का वेटर शाड़ी तो एतक्षण तीन हजार प्रचुर हल्का वेटर शाड़ी और सब कटा शाड़ी क्योंकि आजकल सब ही हल्का वेटर ही देखा को हेवी वेटर नहींटार प्राइस हो 4599 हो शाड़ीटार प्राइस पड़े 4599 ये तुम्हारे की देखा बोल तो जामदानी देखो अर्गेंजा देखो ना जर्जेटर ओपर देखो जामदानीटा देखा अनेक दिन धरे किन्तु तुम्हारे कि जामदानी शाड़ी देखानो हयनी जामदानी शाड़ी दाओ आमाके एटा कोनटा एटार थेके ओइटा फुटबे बेशी जेटा फुटबे सेरकम धरनेर दाओ ना ना एटा दाओ हाँ नतून धरने किन्तु ये जामदानी देखो एटा होच्छे आँचलटा जामदानी दाओ যেটা প্রথমে দিয়েছিল সেখান থেকে দেখতে পাচ্ছি ওইটা দাও না খুঁজে পাবে না এখন এটা আছে বর্ডার আমি যে ড্রেসটা পরে আছি আমার ড্রেসের প্রাইস হচ্ছে 6499 6599 হচ্ছে আমার ড্রেসটার প্রাইস এই দাও এই ভাবে কিন্তু অল ওভার শাড়িতে কিন্তু ডায়াগোনালি এই ভাবে কাজটা যাচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে এটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট কালারটা এরকম চেঞ্জ করা বাট খুব সুন্দর ভাবে কিন্তু শাড়িটার মধ্যে করা হয়েছে এন্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 3399 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে আর এটার প্রচুর কালার অপশনস আছে কালার অপশনসগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমি ছেলেদের দেখো এইভাবে কিন্তু জামদানির মেটেরিয়াল দিয়ে কিন্তু আমি পাঞ্জাবি বানিয়েছি এটা হচ্ছে পাঞ্জাবিটা আর এটার প্রাইস পড়বে হচ্ছে 2999 হচ্ছে এই পাঞ্জাবিটার প্রাইস পড়ছে এবার আমি জামদানি শাড়ি তোমার কয়েকটা কালার অপশনস দেখিয়ে দিই যেমন আমি একটা এখানে আছে অফ হোয়াইট অ্যান্ড রেডের ওপরে তারপরে এখানে দেখো গ্রের সাথে গ্রিন কম্বিনেশনে প্রত্যেকটারই সেম প্রাইস 3399 হচ্ছে জামদানি শাড়িটার প্রাইস পড়ছে তারপরেটা দেখো এটা হোয়াইট অফ হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনে কিন্তু আমি জানি না এটা ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বাট ব্লু কালারের কালারটা যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফোকাস হয়ে উঠছে এটাও সেম প্রাইস 3399 হচ্ছে এই শাড়িটার প্রাইস পরেরটা এইটা হচ্ছে আরেকটা ম্যাজেন্ডা অ্যান্ড অফ হোয়াইটে অরেঞ্জ দিয়ে কিন্তু সুতোর কাজটা করা হয়েছে অ্যান্ড এই ধরনের যদি তোমরা আরও কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কেয়া শেঠ এক্সক্লুসিভ সেখানে সাবস্ক্রাইব করো যদি করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন কালেকশন আমরা যে শাড়ি জামা কাপড় দেখাচ্ছি সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে অ্যান্ড মায়ের নতুন চ্যানেলটা যেটা শুরু করেছে সেটার নাম হচ্ছে কেয়া শেঠ অ্যারোমাথেরাপি সেখানে কিন্তু মায়ের যেই যেই ভিডিওস আপলোড করে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সরো দেখি ওই পিছনে জর্জেটটা পিছনে জর্জেটটা হ্যাঁ এবার পরের শাড়িটা যেটা দেখাবো বলে তোমাদের ভেবেছি আমি একটু বসেই দেখাই সেটা হচ্ছে জর্জেটের ওপরে কি পিওর রেড শাড়ি না কি লিখলো পিওর রেড জামদানি পিওর রেড জামদানি পিওর রেড যদি ফুল রেড যদি জামদানি দেখতে চাও হোয়াটসঅ্যাপ করো সেখানে কিন্তু দেখিয়ে দিতে পারবে নানা রকমের অলরেডি ওখানে শাড়ি আছে আমাদের দেখিয়ে দিতে পারবে তোমাদের বাকি যেই শাড়িগুলো আমি এখানে দেখাতে পাচ্ছি না সেই অপশনসগুলো কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নোটিফাই করো সেখানে কিন্তু দেখিয়ে দিতে পারবে এবার যেইটা আমি তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি সেইটা হচ্ছে জর্জেটের ওপরে কিন্তু খাটি জর্জেটের ওপরে কিন্তু শাড়ি
হার্ডি জর্জেটের উপর কিন্তু নানা রকমের আছে। এটা যেমন কন্ট্রাস্টের উপর, এরপরে একটা সেম কালারের উপর ওইদিকে ওইটা আছে, সেইটা আমাকে দেবে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্লাউজ পিস। আমি যেই ড্রেসটা পরে আছি, এই আমার, ওকে, আমার ড্রেসটা যেটা আছে, আমি যেই ড্রেসটা পরে আছি এটা ফুল ড্রেস, পুরোটা লস সিল্ক দিয়ে, তারপরে বেনারসি এরম পার্টটা আছে, নিচে প্লাজো, আর উপরে একটা দুপাট্টা আছে পিঙ্ক কালারে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 6599 হচ্ছে আমার ড্রেসটার প্রাইস পড়ছে। আর এটা খুব সুন্দর দেখতে, এখানটায় কিন্তু ফুল হ্যান্ডওয়ার্ক করা হয়েছে নেক লাইনের জায়গাটাতে। আর আমি এখন যেটা দেখাচ্ছি হচ্ছে খাটি জর্জেটের ওপরে, এইটা হচ্ছে আঁচল, অ্যান্ড এইভাবে কিন্তু শাড়িটা যাচ্ছে। এই সেই উঠতে হবে, বসে হবেই না। বর্ডার অ্যান্ড ভেতরে বুটিটা দেখিয়ে দাও। এটার প্রাইস পড়বে হচ্ছে 2399 হচ্ছে এই খাড্ডি জর্জেটটার প্রাইস পড়ছে। অ্যান্ড এটার অনেক রকমের কালার অপশানস আছে, প্লাস এটা উইথ কন্ট্রাস্ট বর্ডার আছে, উইদাউট কন্ট্রাস্ট বর্ডার আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটার সাথে আমি ছেলেদের জন্য যেটা রেখেছি হচ্ছে এরকম পিঙ্ক কালারে পাঞ্জাবি, পুরোটাই হচ্ছে বেনারসি পাঞ্জাবি, অ্যান্ড দেখো বেনারসি ফ্যাব্রিক দিয়ে করা হয়েছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 1999 কিন্তু একটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে। আর আমি এটার কালার অপশনগুলো দেখিয়ে দিই খাড্ডি জর্জেটে, নিচে খাড্ডি জর্জেটে দুটো কালার অপশন আরও আছে, যেমন ডার্ক গ্রিনের সাথে রেড, ইয়েলোর সাথে খুব সুন্দর একটা পিঙ্ক কালার কম্বিনেশন। তারপরে দেখো যারা সলিড কালারের উপরে চাইছে তারা রেডের মধ্যে কিন্তু এরম দেখতে পাবো, বা ওইদিকে ব্লু কালারটাও কিন্তু দেখতে পাবো। আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি সব কটা শাড়ির ওপরে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে মিনিমাম 20% থেকে 50% ডিসকাউন্ট আছে, যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্টটা। আর এইটা কিন্তু 16th of August অবধি কিন্তু এই ডিসকাউন্টটা চলবে। আরেকটা জিনিস আছে, গোল্ড ডিপার্টমেন্টেও কিন্তু আমাদের এখন অফার চলছে। গোল্ড ডিপার্টমেন্টে অফারটা হচ্ছে যারা 20 grams গোল্ড কিনছো তারা কিন্তু 1 gram গোল্ড কিন্তু ফ্রি পাচ্ছ, আর যারা 20 gramsের নিচে গোল্ড শপিং করছো তারা কিন্তু ফ্ল্যাট 20% ডিসকাউন্ট পাচ্ছ হচ্ছে মেকিং চার্জের ওপর। এটা কিন্তু গোল্ড জুয়েলারিজ অ্যাজ ওয়েল অ্যাজ ডায়মন্ড জুয়েলারি দুটোর ওপরে। এছাড়া আরও জিনিস আছে, সেটা ওল্ড গোল্ড যদি এক্সচেঞ্জ করো তাহলে কিন্তু কোনো রিডাকশন হচ্ছে না, যে ইন্টারেস্টটা কাটে সেটা কিন্তু কোনো রিডাকশন নেই। এবারে তোমাদের খাড্ডি জর্জেটের ওপরে আরেকটা দেখিয়ে দিই সলিড কালার্সের ওপরে। এই প্রত্যেকটা কালার আমি বলবো খুব সুন্দর দেখতে লাগে আমার, আর এত লাইট ওয়েট, মানে আমার নিজেরই মনে হয় কি যে আমি অন্য কোনো, মানে অ্যাকচুয়ালি সব শাড়ি আমাদের এখানে লাইট ওয়েট আছে, ওরকম কিছু নেই কোনটা ছেড়ে কোনো, আর এটা খুব ইজি টু ক্যারি হয়। এটা হচ্ছে আঁচলটা, বর্ডারটা এইভাবে আসছে, অ্যান্ড এইটা হচ্ছে ছোট ছোট বুটিটা। এটার প্রাইস পড়বে হচ্ছে 3499 হচ্ছে এই খাটি জর্জেটটার প্রাইস পড়ছে। কালারটা সুন্দর দেখতে না, ক্যামেরাতে আরও সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডের সাথে। এটার কালার অপশানসগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কী সুন্দর কালার অপশানস আছে নিচে কালার অপশানসগুলো। টিস্যু তোমার পিছনে গাউন গুলোর প্রাইস বলো না, টিস্যু মটকা
আমার পিছনে যে গাউনগুলো আছে প্রত্যেকটা গাউন হচ্ছে অ্যাপ্রক্স 20,000 এর মতন প্রাইস পড়ছে। আমি আরেকবার দেখিয়ে দিই, এই গাউনটা দেখো। পুরোটাই কিন্তু এইভাবে পার্ল আর সিকোয়েন্স ওয়ার্ক দিয়ে করা হয়েছে নেটের ওপরে। এখানটা হচ্ছে পঞ্চ স্টাইল, ব্যাকটা পুরোটা পঞ্চ স্টাইলের মতন আছে, এখানেও কিন্তু ওয়ার্ক করা। এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 20,000 কিন্তু অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে। তারপরে এই রেড কালারের গাউনটা, এখানে প্লেসমেন্ট ওয়ার্ক করা, এখানে হচ্ছে চেস্ট এরিয়াতে ওয়ার্ক আছে, তারপরে হচ্ছে বেস্ট এরিয়াতে ওয়ার্ক করা হয়েছে। আর এটা প্রচুর ঘের, এটা মানে বিশাল ঘের এটা। এটাও কিন্তু অ্যাপ্রক্স 19,000 হচ্ছে এই রেড গাউনটার প্রাইস পড়ছে। এইখানে এইদিকে যদি তুমি গোল্ডেন গাউনটা দেখো, এটাও কিন্তু ফুল সিকোয়েন্সের ওপরে ওয়ার্ক করা আছে। এটাও 20,000 কিন্তু এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে। আর এটা খুব সুন্দর পিচ কালার, পিঙ্কিশ পিচ কালারের একটা গাউন দেখাই, এইভাবে কিন্তু ওয়ার্কটা যাচ্ছে। এই গাউনটারও প্রাইস পড়বে হচ্ছে অ্যাপ্রক্স 20,000 কিন্তু গাউনটার প্রাইস পড়ছে। কত প্রাইস, কোনটার কত প্রাইস? আমি আগে যে শাড়িটা দেখিয়েছিলাম ক হচ্ছে তোমার খাটি জর্জেটের ওপর 3499 হচ্ছে সেটার প্রাইস ছিল। আমি তো বাকিগুলো সব কটা প্রাইস বলে দিয়েছি। আমি যে ড্রেসটা পরেছি, আমার দুপাট্টাটা দাও না, সিঙ্গেল কাতান দেখাবো, এরপরে যে শাড়িটা দেখাবো আর তারপর টিস্যু দেখাবো। এইটা হচ্ছে আমার পুরো লুক অ্যাকচুয়ালি, তো আমি দুপাট্টাটা সরিয়ে দিয়েছিলাম মানে দেখানোর জন্য। সো এইটা হচ্ছে ফুল লুক, আর এইটার প্রাইস পড়বে হচ্ছে 6599 হচ্ছে এই ড্রেসটার প্রাইস পড়ছে। আর এই ধরনের প্রচুর অপশনস আছে, তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করলে সেই বাকি অপশনসগুলো তোমাদেরকে দেখিয়ে দিতে পারবে। এবার সিঙ্গেল কাতান তোমাদের দেখাই, সিঙ্গেল কাতানের কয়েকটা ওই রেডিশ কালারটা দেখো কি সুন্দর দেখতে, ওই যে রাস্ট কালারটা, সি গ্রিনটা দেখো কি সুন্দর দেখতে, ব্ল্যাকটা দেখো কত ভালো দেখতে, ওই পিঙ্কটা ভালো দেখতে, লাইট পিঙ্কটা ভালো দেখতে, কোনটা তুমি ছাড়বে? সবকটা এগুলো কালারগুলো ভালো দেখতে, আর এগুলো খুব লাইট ওয়েটেড সিঙ্গেল কাতান কিন্তু। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বর্ডার, অ্যান্ড অল ওভার শাড়িতে দেখো ডাবল লিফ মোটিফটা কিন্তু করা হচ্ছে। অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে 3599 হচ্ছে এই সিঙ্গেল কাতান শাড়িটার প্রাইস পড়ছে। এটা যেমন খুব সুন্দর রাস্ট কালার, এর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর, আর এটা ফ্যাব্রিকটাও কিন্তু খুবই সফট নরম একটা ফ্যাব্রিক, মানে এটা পরলে আনকমফোর্টেবল ফিল হবে, হেভি ফিল হবে একদমই না। এটা দেখে কেউ দেখে বলতে পারবে না এটা কি পিওর, মানে এটা দেখে মনে হবে এটা পিওর শাড়ি, এত সুন্দর দেখতে আর ফিনিশিংটা। সো এটা প্রাইস পড়ছে হচ্ছে 3599 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে। এরপরে একটা সি গ্রিন কালার দেখে, কেন এটা একটা ডার্ক কালার দেখলাম, সি গ্রিন কালারটা দেখাই। এইটা দেখো সি গ্রিন কালারের মধ্যে সুন্দর লাগছে, এটাও কিন্তু একই প্রাইস রেঞ্জের পড়ছে 3599। আঁচল আর এইভাবে কিন্তু বাকিটা যাচ্ছে। এটা বাকি কালার অপশনস গুলো তোমাদেরকে দেখিয়ে দিই, বাকি কালার অপশনস গুলো এখানে আছে। Yeah.
গ্রিনটা। এবার কোনটা দেখাই বলতো? সব কিছু তো দেখানো হয়ে গেছে, কোন শাড়িটা দেখানো হয়নি বলতো? এখনো আমাকেও ভাবতে হবে ভালোভাবে। তোমরা তো দেখেছো, তোমরা একটুখানি সাজেস্ট করো কোনটা আমি এখনো দেখাইনি। টিস্যুটা দেখাইনি, হ্যাঁ টিস্যুটা আমি দেখাইনি, টিস্যুটা আমি তার জন্যই রেখেছি সামনে। এইটা হচ্ছে টিস্যুর ওপরে, এটা দেখো আঁচলটা এইভাবে যাচ্ছে, এটা ডাবল করে দিলে বেটার হতো গো। ব্লাউজ পিসটা আলাদা দেখিয়ে দেবো, দেখাই বোঝা যাচ্ছে। দেখো এইটা হচ্ছে আঁচলটা, এইটা বর্ডারটা যাচ্ছে এইভাবে ফ্লোরালের উপরে। অ্যান্ড অল ওভার শাড়িতে কিন্তু এরকম ডায়াগোনালি কালার চেঞ্জ হচ্ছে শাড়িটাতে, তার মাঝখানে মাঝখানে কিন্তু এই ওয়ার্কটা করা হয়েছে। এর ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, স্ট্রাইপ লাইন্সে গেছে। আর এই টিস্যু শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে 4299 হচ্ছে শাড়িটার প্রাইস পড়ছে, 4299 হচ্ছে শাড়িটার প্রাইস। আর এটার দুটো আরও কালার অপশান দেখিয়ে নিই। দেখো নিচে হচ্ছে পিচ কালারের সাথে কিন্তু হোয়াইটের এরম স্ট্রাইপ, লোয়ারটা দিতে হবে না, ওটা বোঝা যাবে না, যেটা কাজ আছে সেটা নিয়ে আস। এটা ইয়েলোর সাথে হোয়াইটের 4299 হচ্ছে এটার প্রাইস পড়ছে। আরেকটা দেখাই পিঙ্কের সাথে কিন্তু হোয়াইটের এরম স্ট্রাইপ, অর্গেনজা শিফন শাড়ি দেখাও, শিফন শাড়ি দেখিয়েছি পাশমিনার উপরে। কুর্তির একটা খুব সুন্দর থ্রি পিস সেট দেখাই, এটা হচ্ছে বেনেসি উইভিং এর উপরে থ্রি পিস সেটটা পড়ছে। আমাকে প্রাইসগুলো বলবে। এইটা দেখো খুব সুন্দর বেনেসি উইভিং এর উপরে, এইভাবে কিন্তু পুরোটাই উইভিং করা হয়েছে। এটা হচ্ছে উপরে কুর্তিটা, এটা দুপাট্টা যাচ্ছে এইভাবে বর্ডারে কাজ করা। অ্যান্ড এর সাথে লোয়ারটা হচ্ছে এরকম ডার্ক গ্রিন লোয়ার, অ্যান্ড তার নিচে কিন্তু এইভাবে বুটির কাজ করা হয়েছে। এই ফুল পিসটা থ্রি পিসের প্রাইস পড়বে হচ্ছে 2799 হচ্ছে এই বেনারসি কুর্তি, মানে সালোয়ার কামিজটার প্রাইস পড়ছে 2799। এবার পরেরটা একটু দেখাই, আমি কয়েকটা জাস্ট আমি স্যাম্পল দেখিয়ে দিলাম। এই ওখানে আরও কয়েকটা তাড়াতাড়ি খোলো, এইটা দেখো, এটাও কিন্তু বেনারসির ওপরে কিন্তু ফুল সালোয়ার স্যুটটা, এটা থ্রি পিস সেট। এটা তো এর মধ্যেও দেখো পুরোটাই কিন্তু উইভিং এর কাজ করা হয়েছে, ওপর দিকে হচ্ছে এইটা ওয়ার্ক, হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। এর সাথে দুপাট্টাটা যাচ্ছে এরম দুপাট্টা, অ্যান্ড এটা হচ্ছে লোয়ারটা, লোয়ার প্যান্টের নিচেও কিন্তু উইভিং এর কাজ করা আছে। এইটারও প্রাইস পড়বে হচ্ছে 3199 হচ্ছে এই থ্রি পিস সেটটার প্রাইস পড়ছে 3199। এগুলো প্রত্যেকটার কিন্তু কালার অপশনস পেয়ে যাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ সাইজ অপশন পেয়ে যাচ্ছ। আমি এখানে সাইজেস অ্যাভেলেবেল আছে হচ্ছে 38 থেকে কিন্তু 42-44 অবধি কিন্তু অ্যাভেলেবেল আছে। এখানে সাইডে মার্জিন আছে, যেটা তোমার ইচ্ছে করলে ছোটো বড় কিন্তু করতে পারবে। এর পরেরটা যেটা হচ্ছে লখনৌ চিকেনের ওপরে কিন্তু টু পিস সেট, এইটা হচ্ছে ওপরে কুর্তিটা লখনৌ চিকেনের ওপরে ওয়ার্ক করা, ফ্যাব্রিকটা হচ্ছে মার্সিডাইজ সিল্কের ওপরে ফ্যাব্রিকটা করা হয়েছে। অ্যান্ড এটার প্রচুর কালার অপশন, এটা যেমন লাইট পিঙ্কের ওপরে দেখাচ্ছি, প্রত্যেকটা কালার অপশন যেমন চেঞ্জ হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিজাইনটাও চেঞ্জ হচ্ছে। এইটা উপরে কুর্তিটা, অ্যান্ড লোয়ারটা কিন্তু সেম কালারে কিন্তু লোয়ার আসছে। এইটার প্রাইস পড়বে হচ্ছে 1999 হচ্ছে এই টু পিস সেটটার প্রাইস পড়ছে। এটা খুব সুন্দর সুন্দর কালার অপশনে আমাদের কিন্তু লখনৌ চিকনের এই টু পিস সেটগুলো আছে। অ্যান্ড এগুলো অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস পয়েন্টে মানে সাইজে পাচ্ছ, 38-44 অবধি কিন্তু তোমরা সাইজ পাচ্ছ। এছাড়া আরও প্রচুর অপশানস আছে, ডিজাইন অপশন, কালার অপশানস, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, সেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে।
এটা আরেকটা দেখাই, এটা হচ্ছে কটনের ওপরে কিন্তু এইভাবে কিন্তু ব্লক প্রিন্টে ওয়ার্ক করা, এটাও কিন্তু টু পিস সেট আমাদের, দেখো এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে। এইটা হচ্ছে লোয়ারটা পিঙ্ক কালারের সেম কালারের লোয়ার, অ্যান্ড এটারও প্রাইস পড়বে হচ্ছে 2399 হচ্ছে এই টু পিস সেটটার প্রাইস, থ্রি পিস সেটটা। এটার দুপাট্টা আছে, দুপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি, খোলো প্যাকেটটা। থ্রি পিস সেটটা হচ্ছে 2399, এটার দুপাট্টার মধ্যেও কিন্তু এরকম ধরনের কিন্তু ব্লক প্রিন্টের ওয়ার্ক করা হয়েছে। কালকে থেকে তোমাদের টার্গেট প্র্যাকটিস। দুপাট্টাটা কিন্তু সুন্দর দেখতে, করো এই যে এইটা হচ্ছে দুপাট্টা, 2399 হচ্ছে এটা প্রাইস পড়ছে। আর এগুলো সাইজেস কিন্তু সেম, যেটা হচ্ছে 38 থেকে কিন্তু তোমার স্টার্টিং হচ্ছে তোমার 44 অবধি, অ্যান্ড অ্যাজ ওয়েল এস কয়েকটা 36 আছে, 36-34 আছে। এবার বলো তো কি দেখাই তোমাদেরকে, শর্ট কুর্তিও মানে শর্ট কুর্তিও এসেছে, যেটা তোমার জিন্সের সাথে বা স্কার্টের সাথে তোমরা প্লাজোর সাথে কিন্তু পড়তে পারবে। সেই রকমও যদি দেখতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো, সেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এখন যে ওই 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 কালারটা ও হলো তো ওটা খুব সুন্দর, এই যে হ্যাঁ ওইটা কালারটা কুর্তিটা, শুধু কুর্তিটা দাও আমাকে, না আমাকে এমনি দিয়ে দাও। আমি বললাম না লখনউ চিকনের ওপর খুব সুন্দর সুন্দর তোমার ডাবল টু পিস সেট এসেছে স্ট্রেট প্যান্টের সাথে, এইটা এটা খুব সুন্দর রংটা না, এটার প্রাইস হচ্ছে 1999 হচ্ছে এটার প্রাইস পড়ছে। ক্যামেরাটা সুন্দর দেখতে লাগছে, এ প্রত্যেকটা গ্রে আছে, স্কাই আছে, সব নানা রকমের আছে, প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। এটা আরেকটা কালার অপশনও তোমাদের দেখিয়ে দিই, সেটাও কিন্তু লখনউ চিকেনের ওপরে ওদের নিয়ে আসো, প্রত্যেকটার সাথে কিন্তু লোয়ার আছে, 1999 হচ্ছে এটার প্রাইস। এগুলো কিন্তু তোমরা 36-44 কিন্তু পেয়ে যাচ্ছ সাইজেস। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে গ্রেইশ ব্লু কালারের সাথে কিন্তু এই লখনউ চিকেনের এটা ওয়ার্ক করা। এগুলো ডেইলি পরার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল, খুবই আরামদায়ক জিনিস। 1999 হচ্ছে কুর্তি উইথ লোয়ার সেটটা কিন্তু পাচ্ছ, টু পিস সেটটা। আর এর সাথে তোমরা জাস্ট একটা হোয়াইট দুপাট্টা যদি নিয়ে নাও না, সব কটার সাথে তুমি যদি নাও, যতগুলো কালার নেবে সব কটার সাথে চলে যাবে, নেটের দুপাট্টা বা লখনউ চিকনের দুপাট্টা যদি তোমার কাছে রেখে দাও। এবার তো প্রচুর জিনিস দেখিয়ে দিয়েছি, শাড়ি কয়েকটা আরও কয়েকটা দেখিয়ে দিই। এবার সফট সিল্কের উপরে কয়েক একটা শাড়ি দেখাই, এই ব্লু গ্রিনটা দাও না, ব্লুটা দাও, গ্রিনটাই ঠিক আছে। সফট সিল্কের ওপরে এই শাড়িটা দেখো, আমি যেটা পরে আছি এইটার প্রাইস হচ্ছে 6599 হচ্ছে আমার ড্রেসটার প্রাইস উইথ দুপাট্টা, দুপাট্টাটা সাইডে পরে আছে। এবার এটার কালার দেখাই, এটা কিন্তু সফট সিল্কের ওপর, সফট মানে এটা সিঙ্গেল কাতানো, অ্যাকচুয়ালি সফট সিল্ক মানে মেটেরিয়ালটা সফট সিল্ক, সিঙ্গেল কাতানি শাড়িটা, বর্ডারটা খুব সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে আঁচল, কুর্তি আর ওপরের কত পার্সেন্টেজ ডিসকাউন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা ডিসকাউন্ট আছে। তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু ডিসকাউন্টটা বুঝে যাবে কত কোনটা পার্সেন্ট, কিন্তু মিনিমাম সব কিছুর ওপরে কিন্তু 20% কিন্তু ডিসকাউন্ট আছেই। এইটা দেখো, এটা হচ্ছে বর্ডার, ওইটা বার করো তো, ওই লাইট গ্রিনটা আর ওদিকে ইয়েলোটা, ওই লাইট স্কাই কালারটা আর ইয়েলোটা, অ্যান্ড অল ওভার সাইডে দেখো এই বুটিটা যাচ্ছে, বুটি বোঝা যাচ্ছে না, না এখনো যাচ্ছে না,
সামনে আনতে হবে তোমাকে আর সামনে আসতে হবে ক্যামেরাটা সামনে আনতে হবে না আর ওখান থেকে হবে না তোমাকে উঠে সামনে আসতেই হবে এনো দেখে দেখিয়ে দাও এটা এটা প্রাইসটা যেটা পড়ছে প্রাইস পড়ছে হচ্ছে 2999 হচ্ছে এই সিঙ্গেল কাতান শাড়িটার প্রাইস পড়ছে বসে পড়ো সিঙ্গেল কাতান শাড়িটার প্রাইস পড়ছে আর এটার অ্যাকচুয়ালি এই বর্ডারটার জন্য কিন্তু আরও সুন্দর দেখতে লাগছে এটার কালার অপশানসগুলো তোমাদের দেখিয়ে দিই নিচে কালার অপশানসগুলো আছে এর যেমন এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার পিচ পিঙ্ক ব্লু নানা রকমের কালার অপশানস কিন্তু অ্যাভেলেবেল আছে ব্লাউজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে ব্লাউজের অপশনস দেখিয়ে দিচ্ছি শারা প্যান্ট স্যুট আছে শারা প্যান্ট স্যুট আছে তুমি একটুখানি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শারা প্যান্ট স্যুট প্রচুর অপশনস আছে এইটা দেখো এটা আরেকটা থ্রি পিস সেট দেখাই তোমাদের এইটা হচ্ছে ওপর কুর্তিটা কুর্তির ওপরটা দেখো প্লেন রাখা হয়েছে বাট এখানটা হ্যান্ডওয়ার্কটা দেওয়া হয়েছে এই ওয়ার্কটা এখানে দেখতে পাবে তার সাথে হচ্ছে অর্গেনজার দুপাট্টা এটা হচ্ছে অর্গেনজার দুপাট্টাটা অর্গেনজার উপরে ডিজিটাল প্রিন্টের দুপাট্টা আছে অ্যান্ড এটা লোয়ারটা সেম কালারে কিন্তু লোয়ার এটার প্রাইস পড়বে হচ্ছে 2399 হচ্ছে এই থ্রি পিস সেটটার প্রাইস পড়ছে এগুলো প্রত্যেকটা সুন্দর দেখতে আর এগুলো সাইজেস হচ্ছে 36-44 কিন্তু সাইজেস কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন এইটা একটা সুন্দর দেখতে এর আমি আরেকটা অর্গেনজা মানে ডিজিটাল প্রিন্টেড অর্গেনজা দুপাট্টার সাথে আরেকটা তোমাকে সেট দেখাই এটা যেমন লাইট লেমন ইয়েলোর ওপরে আছে সেটা স্কাই কালার ওপরে মানে ব্লু কালার ওপরে এইটা দেখো এটার প্রাইস পড়বে হচ্ছে 2499 হচ্ছে এইটার প্রাইস পড়ছে এটা হচ্ছে উপরে কাজটা এটা হচ্ছে দুপাট্টাটা দেখাচ্ছি আর এর সাথে ম্যাচিং লোয়ারটা আছে এটা 2499 হচ্ছে কুর্তিটার প্রাইস পড়ছে এইবারে তো অনেক সুন্দর লাইভ করছি এবার শেষ করতে হবে আরেকটা শাড়ি আছে মটকা শাড়ি ওটা দেখিয়ে দিয়ে সেটাকে মটকার ওপরে দু রকমের আছে একটা মটকার উপরে বুটি হয় একটা মটকার উপরে বডি প্লেন হয় আমি তোমাদের বডি প্লেনটা আজকে দেখাই তোমরাও চাও না আমি শেষ করি এদিকে দাও এইটা দেখো এটা খুব সুন্দর মটকার উপরে বডি প্লেন শাড়িগুলো লাইট ওয়েটের কমফর্টেবল প্রত্যেকটা কালার অপশনই কিন্তু খুবই সুন্দর দেখতে দেখো বর্ডারটা এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে অ্যান্ড এইটা হচ্ছে এরকম বর্ডার প্লেন এটার প্রাইস পড়বে হচ্ছে 2999 হচ্ছে এই শাড়িটার প্রাইস পড়ছে অ্যান্ড এইটা হচ্ছে ব্লাউজ পিস রেড কন্ট্রাস্টে কিন্তু রেড কালারের ব্লাউজ পিস 2999 হচ্ছে এই শাড়িটার প্রাইস এটা কালার অপশনসগুলো দেখে প্রত্যেকটা কালার তোমাদের সুন্দর দেখতে লাগবে তুমি হাফ খোলো না পুরো খুলছো কেন ডার্ক গ্রিনটা দাও এইটা দেখো ডার্ক গ্রিনটা দেখো কি সুন্দর দেখতে তোমার খুলতে ভাল লাগে এইটা হচ্ছে ডার্ক গ্রিনের সাথে রেড কম্বিনেশন কি সুন্দর দেখতে লাগছে না এইটা এটা হচ্ছে ডার্ক গ্রিনের 2999 হচ্ছে এই শাড়িটার প্রাইস এটা দেখো হোয়াইট অ্যান্ড রেডটা পুজোতে পড়ার জন্য খুব সুন্দর দেখতে এটার উপরে যদি বুটি চাও বুটি অলাও কিন্তু আছে মটকা শাড়ির সাথে বুটি তারপর পিঙ্কের সাথে ডার্ক ব্লু বেজের সাথে রেড অ্যান্ড তারপরেটা দেখো খুব সুন্দর একটা কালার ব্ল্যাকের সাথে রেড কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখতে এইবার তো অনেক সুন্দর লাইভ করছি আমাকে শেষ করতে হবে প্রত্যেকটা শাড়ি মোটামুটি দেখে দিই কিন্তু এত তাড়াতাড়ি তো শাড়ি দেখানো তো শেষ হয় না প্রচুর শাড়ি আছে সারাদিন দেখালেও শেষ হবে না তো
আজকে এখানেই শেষ করি, পরের দিন আবার চলে আসবো নতুন কালেকশন নিয়ে। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই কীভাবে অর্ডার করবে। অর্ডার করার প্রসেস হচ্ছে, যা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেখো ডিসক্রিপশন বক্সে লেখা আছে, কমেন্টে পিন করা আছে, নাহলে একবার দেখিয়ে দিচ্ছি। আমি যে পোশাকটা পরে আছি, আমার পোশাকটা যদি তোমাদের পছন্দ হয় এটাও কিন্তু তোমরা পারচেজ করতে পারবে। তার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও। আমার ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে, আমাকে আমার ড্রেসটা একবার দেখিয়ে দাও। আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে 6599 হচ্ছে আমার ড্রেসটার প্রাইস। আর এই ধরনের প্রচুর পোশাক আছে, সেটাও যদি দেখতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, সেখানে কিন্তু মানে দেখতে পাবে। আর কালকে তো বর্ধমান, আমি কনফিউশনে, বর্ধমানে তো তোমাদের সাথে দেখা হচ্ছে অলরেডি, তো আজকে এখানেই যাই। ও আরেকবার অফারটা বলে দিই, অফারটা যেটা আছে সেটা হচ্ছে 20 থেকে ইন্ডিপেন্ডেন্স ডে অফার, 16th August অবধি এই অফারটা আছে। 20 থেকে 50% কিন্তু তোমরা ডিসকাউন্ট পাচ্ছ সব কিছুর ওপরে, মিনিমাম 20% ডিসকাউন্ট তো আছেই। অ্যান্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ডের যেই অফারটা আছে সেটা হচ্ছে 20 grams যদি গোল্ড কেনো তাহলে 1 gram গোল্ড কিন্তু তোমরা ফ্রি পাচ্ছ। আর যারা 20 grams নিচে শপিং করছো তারা কিন্তু ফ্ল্যাট 20% মেকিং চার্জের ওপরে কিন্তু অফ আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলে কিন্তু তোমরা কিন্তু কোনো রিডাকশন কিন্তু হচ্ছে না, সেটাও কিন্তু 16th August অবধি এই অফারটা চলবে। আর আমি তো হাঁপিয়ে গেছি এবার তোমাদের সাথে শাড়ি দেখাতে দেখাতে, সব কিছু দেখাতে, কথা বলতে বলতে, এবার তো আমাকে যেতে হবে। তো এবার যাই, পরের দিন আবার দেখা হবে।